তো ভাই আপনার প্রশ্নটা কি ছিল বুঝতে পারলাম না প্রশ্নটা বলেন প্রশ্নটা আপনারা করতেছেন আমি এটা একটা সংক্ষিপ্ত একটা জবাব দিলাম হ্যাঁ আপনারা কেবল আমার মাত্র এই কোষে দিন আসছে আমি মাঝে অনুসরণ করি মানে আমরা যদি আপনাদের আনা কি দ্বিতীয়বার প্রশ্ন করলাম দুই আগে মানে দুই তিনের আগে এই যে দুই বছর আগে 15 বছর আগে নবীর মাযহাবটা এটার যে আছে কত বছর আগে ভাগত বা কত বছর হতে ও Hanafi mazhab কত বছর আগে যদি বলা হয় তাহলে আমরা শেখ শাহুলুল্লাহ মুহাদ্দিস দেলবীর হুজ্জাতুল বালাইগা প্রথম খন্ড 152 পৃষ্ঠা লিখেছে যে মাযহাবে তাকলিদ শুরু 400 হিজরি খ্রিস্টাব্দে মানে 400 হিজরিতে তাহলে এই সমস্ত ভাই আমি বলি এই ধরনের এই সমস্ত দলিলগুলো তো আমার জানা আছে এখন কেউ যদি মানে এই কথাগুলোর অর্থ যদি বুঝতে না পারো

আছে দেখেন লিখে রেখেছে জেনে নিন হিজরির চতুর্থ শতকের আগের লোকেরা কোন বিশেষ এক মাঝাবের অনুসারী হতে একমত ছিলেন না শেখ আবু মাকি তার কিতাবুল কুলুবে বলেন বিভিন্ন কিতাব ও সংকলন কালের সৃষ্টি ঠিক আছে লোকেদের ভাষ্যের ভিত্তিতে হুকুম জারি করা লোককে কোনো এক মাঝাবের ভিত্তিতে ফতোয়া দেওয়া কোনো এক ভাষ্যের অনুসারী হওয়া এবং সেই ব্যাপারেই সেটা উদ্ধৃত করা এবং এক এক মাঝাবে নিয়ে অনুসন্ধান ও গবেষণা করা আগেকার লোকদের ভেতরে অর্থাৎ পয়লা শতক এবং দ্বিতীয় শতক ও শতকে ছিল না ঠিক আছে এবার লিখছেন দেখেন আমি বলছি পয়লা ও দ্বিতীয় শতকের পরে কিছু তাকরিজ ও মাসালা উদ্ভাবন শুরু হয়েছে কিন্তু চতুর্থ শতক পর্যন্ত লোকেরা কোনো বিশেষ মাঝাব অনুসরণ তা নিয়ে গবেষণা অনুসন্ধান চালানো এবং তার ভাষ্য উদ্ধৃতি করে বেড়ানোর ব্যাপারে একমত হয়নি মূলত এটাই অনুসন্ধানে জানা যায় একটা কলাম পুরো দিলাম তো পড়া আমার সাথে এই কথা কি তানাকুজ আছে আপনি বললেন Hanafi mazhab আপনারা যেভাবে mazhab টাকে মানেন বা তাকলিদটা করেন এটা কি মানে কখন থেকে শুরু হয়েছে আমি দাবি করেছিলাম শেখ শাহুল্লাহ মহাদ্দে দেবির মত অনুসারে হুজ্জাতলে বালিগা প্রথম খান্ড একশো পৃষ্ঠা মূল আরবি মিশরি ছাপা আর বাংলা হানাফি দেবন্দিদের ছাপা রশিদ বুক ডিপো থেকে আমি জানি কথাটা আছে আপনি ওই হাওয়াল দেওয়া লাগবে না আপনি শুধু পরে না আপনি কি বুঝছেন সেটা আমাকে বুঝান আমরা তো দলিল ভিত্তিক একটু বলতে বেশি ভালোবাসি অটোমেটিক মাথা থেকে রেফারেন্সটা বের হয়ে যায় তো আপনারা ভাই তো হচ্ছে তো শেখ শালুল্লাহ মুহাদ্দিস দেলেবি তিনি নকল করেছেন এই কথাটা এবং আবু তালেবাল মাক্কির কথাটা নকল করেছে কিতাবুল কুলুব থেকে এই দুইজন পাগল পরবর্তীতে সময় ইমাম ইবনু কাইয়্যুম আয-যাওযাই আল-মুতাফফাসাত 751 হিজরি তিনিও তার আল-আইলামুল মুয়াক্কি নে দ্বিতীয় খন্ডে 17 পৃষ্ঠাতে তিনিও বলেছেন যে এই মাযহাব বা তাকলিদ এটা শুরু হয়েছে চতুর্থ শতब्दी নিন্দনীয় সময় থেকে হ্যালো

আপনি দ্বিতীয় প্রসঙ্গে চলে গেলেন এখন কোন কারা মুকাল্লিদ ছিল কারা ছিল না এটা যদি আলোচনা করতে চান না না মুকাল্লিদ না আমি বলতে যাচ্ছি যে আমি ওই এলামুল মুআকিনের ওই জায়গাটা আমি পড়ি নাই ওইটা আমি একটু কোট করে দেন কথা হচ্ছে যে এলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি এর কওল আছে না মাযহাবের পক্ষে ইমাম ইবনে যদি মাযহাব মানতেন তাহলে আল এলামুল মুআকিনের তাকলিদের রদে একাশিখানা দলিল কে একজোট করতেন না তাকলিদের বিরুদ্ধে ইলামুন মক কিনে 81খানা দলিল উপস্থাপন করেছে প্রায় 150 পৃষ্ঠা জুড়ে তার মানে আপনার কথা অনুযায়ী ইবনু কাইম তাকলিদ করতেন না মানে মাযহাব মানতেন না না গরঞ্জক কোনো শিক্ষা দাবি মাযহাব মানতেন না ঠিক একদমই কিছু মাছরা নেই ইবনু কাইমের ওই যে ইয়াটা আছে ইবনুল কাইমের যে মাজাব মানতেন সেই অনুযায়ী তো আমার কাছে সেটা স্পষ্ট দলিল আছে বলেন ইমাম ইবনুল কাইম কি মকন মাজাব মানতেন বলেন কি কোন মাজাব মানতেন ইবনুল কাইমের মাজাব হামরি মানতেন হামরি মাজাব একটা কল দেখান ইমাম ইবনুল কাইম আল-জাওজাই থেকে আনা আহমদলি এই শব্দ দিয়ে

ইফতাতে জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ এটা প্রকাশ করেছে নুসরা বাংলাদেশ থেকে অনুবাদ করে ওরা করেছে তো এইখানে পৃষ্ঠা নাম্বার সেভেন্টি এইট আটাত্তর পৃষ্ঠাতে এই মাঝাহেবি বিশেষ বিশেষ করে হাদিসের মহাদিসগণকে যে বা যোগ্য আলেমদেরকে যে বিভিন্ন মাঝহের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে এটার গুমরটাকে ফাঁস করেছে আমি একটু পড়ি দেখেন কি বলছে দেখেন দেখেন ওসুল ইস্পাহা ইস্পাহানি ইস্পাহ থেকে বর্ণিত আছে যে তিনি তিনি বলেন তাকলিদ করার কারণে সাফি মাঝবের প্রতি তার প্রত্যাবর্তন করেনি বরং তারা ইস্তেহাদের ও কিয়াসের পদ্ধতিকে অধিক বিশুদ্ধরূপে পেয়েছে আর তাদের জন্য ইস্তেহাদ করাটা অনিবার্য ছিল তাই তারা তার পদ্ধতি অবলম্বন করেছে এবং ইমাম সাফেই রহমউল্লার পদ্ধতি অনুযায়ী বিধিবিধান জানার প্রয়াস চেয়েছে হজরত আবু আলী সিনজি রাহমাহুল্লাহ এমনটা উল্লেখ করেছে তিনি বলেন আমরা ইমাম সাফেই রেহমাহুল্লার অনুসরণ করেছি অন্য কারণ নয় কারণ হল আমরা তার উক্তিকে অধিক প্রাধান্যপ্রাপ্ত ও ন্যায় সঙ্গত পেয়েছি তবে আমরা তার তাকলিদ করিনি লিখছে দেখেন তার অর্থ এই নয় যে তিনি ও ফুরুর ক্ষেত্রে তার তাকলিদ করেছেন আল্লামা ইবনে সলে ইমাম সুইটি রেহমাল্লাহ অভিমত্রায় গ্রহণ করেছে মূলত এই সব মুস্তাহিদ গান ইমাম তাইমিয়া হোক ইমাম বুখারি হোক ইমাম নাসাই হোক ইমাম মুসলিম হোক এরা করেছে কি এরা ইস্তে ইস্তেহাত করেছে আর তাদের রায়টা দেখা যাচ্ছে কখনো সাফির দিকে বেশি চলে গেছে তো এটা তাদের ইস্তেহাদ নিজের ছিল এটা ইমাম সাফির মানে তাকলিদ করে তারা ইস্তেহাদ করেনি এটা স্পষ্ট জাস্টিস তাকলি উসমানি ওসুল ইফতা আঠাত্তর পৃষ্ঠা পরিষ্কারভাবে বলে দিয়েছে তেমনিভাবে ইবনে তাইমিয়াহ ইমাম বুখারী আমাম আবু দাউদ তারাও তো মুসতাইদ ছিলেন এইভাবে বর্ণনা আছে তো তাইমিয়াহ বর্ণনা করেছে জি জি ইমাম বুখারি মুসলিম আবুদ তিরমিজি এরা যে মুস্তাহিদ ছিলেন আর ইমাম বুখারি বা মুসলিম সম্পর্কে পরিষ্কারভাবে ইমাম বুখারি প্রসঙ্গে ফাইজুল বাড়িতে আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীরি একান্ন পৃষ্ঠাতে লিখে দিয়েছে ইমাম বুখারি একজন মুজতাহিদে মুতলাক ছিলেন আর মুস্তাহিদে মুতলাকের জন্য তাকলিদ ধারাম এটা হানাফিদের সকলের রকমতের ফতোয়া জাস্টিস তাকুসমানি থেকে শুরু করে যে কোনো মুকাল্লিদের

আচ্ছা কাকে প্রশ্ন করলেন আপনাকে আপনাকে আপনি মুজতাহিদ মুতলাক বললেন না যে ও মুজতাহিদ মুতলাক হওয়ার জন্য শর্ত কি কি শেখ শাহুল্লাহ মহাদেশ দেহলবি তার ফাতুল গুফ মানে তার ফাতুল মাজিদ না তার যাই শেখ শাহুল্লাহ মহাদেশ দেহলবি থেকে একটা কল আছে ঠিক আছে তিনি বলতে চান মুজতাহিদে মুতলাক হওয়ার জন্য শর্ত হচ্ছে এটা যে ছয় লক্ষ হাদিসের হিজ থাকতে হবে এক দুই নম্বর কোরআন হ্যাঁ কোরআনকে সম্পূর্ণ মুখস্থ থাকতে হবে দুই নম্বর শর্ত তিন নম্বর কোরআনে নাশিক মানসিক বুঝতে হবে চার নম্বর পাঁচ নাম্বার ব্যাকরণ সম্পর্কে তার ধারণা থাকতে হবে ছয় নাম্বার তার সাহিত্য জানতে হবে ঠিক আছে

দেখুন আমি একটু কথা বলি বলে হাদিসের মধ্যে হাদিসের মোতাবাতের একটা সংজ্ঞা আছে যেটাকে শাহ বলি হলাম আনোয়াসা কাশ্মীর আলহি বলেন যে কদ্রে মুস্তারেক অর্থাৎ হাদিসের সনতের বা অর্থের মধ্যে ভিন্ন হইলেও বিষয় এক থাকে ঠিক তদ্রুপ ভাবে এখন এই সংজ্ঞাগুলোর মধ্যে হয়তো ওইটাই পাওয়া যাবে যে আচ্ছা বিভিন্ন বিভিন্ন আলফাজে বলছে কিন্তু কদ্রে মুস্তারেক সেটা আচ্ছা ঠিক আছে আনাফিদের মধ্যে কি সেটা আমি জানতে চাচ্ছি না আমি আপনার মতে কি সেটা যে না মুজতাহিদে মুজতাহিদে মুতলাক হওয়ার জন্য শর্ত কি যদি বলে তো এখানে আমরা ডিমত যদি করি ঠিক আছে ডিমত করলাম কিছু ক্ষেত্রে ডিমত হলো কিছু ক্ষেত্রে একমত হলো এটা তো বড় বিষয় নয় বলেন কি কি মতে আমি আমি বলি আমি বলি শেষ করি কি মতে ডিমত আছে সেটা একটু বলেন এটা এখানে দুটো বিষয় এক মুজতাহিদে মুতলাক হওয়ার জন্য এখানে শুধু এটটেই শর্ত নয় বরং একটা ইজতিহাদ করার জন্য শর্ত আছে সেটা শেষ করি ইজতিহাদ করার জন্য শর্ত কি প্রথম কথা ইজতিহাদ করার জন্য শর্ত কি ওলেমাই আহানাফের দৃষ্টিকোণে তাদের ওসুল হচ্ছে এটাই যে ইজতেহাদ শুধুমাত্র মুজতাহিদে মুতলাকরা করতে পারে কিন্তু আমাদের ওলেমাই আহলে হাদিস বা সালাফি ওলেমারা বলে যে আমি একটু কথা বলি আমি শেষ করি একটু সালাফিদের দৃষ্টিকোণে ইজতেহাদ করার জন্য মুতলাক পর্যন্ত পৌঁছানো শর্ত নয় ঠিক আছে আর শেখ শাহুল্লাহ মহাদেশ দেলেবি উজ্জাতুলার বালেগাই তার জন্য মুস্তাহেদে এটা হানাফিদের যে উসুল যে ইজতেহাদ করার জন্য মুস্তাহেদে মুতলাক হওয়া শর্ত নচেত ইসতেহাদ গ্রহণযোগ্য নয় কিন্তু অধিকাংশ জামহুরদের মত হচ্ছে এটাই কেউ যদি একটা বিষয় ইজতেহাদ করতে পারে

পরবর্তীতে করতেন এই কারণে আপনি মোকাল্লিদ কারা তাকলিফ করতেন ইমাম বুখারি ইমাম মুসলিম হ্যাঁ বা এই ইমামরা আছে এরা তাকলিফ করতেন এই কারণে কি আপনি মোকাল্লিদ

আপনি যখন মাযহাবের কথা আসে তখন চার মাযহাবের কথাই আসে দ্বিতীয় কথা হচ্ছে যে এখন আপনি কাদিয়ানির কথা বলতেছেন কাদিয়ানি তো তো মধ্যে আসে না এটা না না আমি কথা খালি হচ্ছে বিষয়টা কি আপনি Hanafi কেন হ্যালো আপনারা ভাই শুনতে পাচ্ছেন জি Hanafi কেন হ্যাঁ আমি তো প্রথমেই বলছি যে হানাবি মাজাবের কিতাব আমাদের দেশে পড়া হয় এখন আমি আপনাদের কোন অভিযোগ আমি আমি বলছিলাম যে ইখতলাপ গুলো আছে এই ইফতলাপ গুলোর যদি আদব রক্ষা করা হয় সেক্ষেত্রে ভাই দেখুন আদাবুল ইখতিলাফ যদি আপনি বুঝেন আপনি আগের বিষয়ে যাচ্ছেন কারণ ইখতিলাফে যাই নাই আমি যা আপনার প্রশ্ন করছি আপনি Hanafi কেন Hanafi mazhab আচ্ছা আমরা আমাদের মতে Hanafi mazhab Shafi বা Hanbali যে কোন mazhab মানেন আপনি সহি পথেই আছেন আমি বলিনি কোন পথে সহি সেটা বলিনি আপনি কেন Hanafi হলেন সেটা ভাই আপনি মুসলিম কেন আপনি মুসলিম কেন বলেন মুসলিম কেন আপনি খ্রিস্টান না কেন কারণ আমি হচ্ছে আমি তৌহিদ পাইছি হ্যাঁ আমি তৌহিদ পাইছি Hanafi mazhab এর পক্ষে হ্যাঁ হ্যাঁ সেই কোন তো সেই দলিলটা কি বলেন

এখানে কার কি যে আসে ভাই আমি তো এই কথাটাই বলছি যে মাঝাব যখন চারটে যখন যে রাস্তা দিয়ে সুবিধা হবে যে রাস্তাটা সঠিক পরিষ্কার স্বচ্ছ মন হবে সেই রাস্তা দিয়ে যাব কখন হানাফি দিয়ে যাব কোন সাফি দিয়ে কোন মালিকি কোন হামবেলি যখনই কোরআন হাদিস থেকে নিরাপদ পাবো মাঝাব গুলো তখনই মানব কেন মুখোমুখি করে মুখোমুখি করা দরকারটা কি আপনি তো নিজেই মুখোমুখি করালেন ভাই যে চারটে রাস্তা যে কোনো রাস্তা আমি তো করি না রাস্তা মুখোমুখি

তার মাঝে আপনি তাই হয়েছে কিভাবে ঠিক আছে এই কথাটা বুঝে আসছে ইমাম আবুানিফা থেকে আমাদের দাঁড়ান আমার জবাব দিতে দেন হানাফিমা ইমাম আবু হানিফা থেকে আমাদের পর্যন্ত আছে এটা মানেন

মানে আপনি তো আমাদেরকে শিখে হানাফি শিক্ষা দিতে চাইছেন তো আপনাকে একটা প্রশ্ন করতেই পারি শিক্ষা দেওয়ার দরকার নাই তোলাফ সম্পর্কে যদি ধারণা না থাকে

আপনি এখানে बोलিয়ে দাবি করেন এটা যে আমাদের এ বিষয়ে ইলম নেই বা জ্ঞান নেই তার জন্য আমি কথা বলছি আরে ভাই জ্ঞান আছে না নেই কোন কথা বলি না যে Hanafi mazhab সম্পর্কে ইলম নাই আমি বলেছি যে আপনারা আদাবুল الاختلاف সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকেন আপনাদের জন্য এই কথা বলছেন যে আপনি Hanafi কি আপনি কি বলে এটার নাম ধারণা থাকে না mazhab সম্পর্কে যে আমাদের ধারণা নেই কোন কথার মধ্যে বাক্যের মধ্যে পেলেন যে আমাদের ধারণা নাই 100% আপনার ধারণা আপনি কেন সবগুলিকে মুখমুখি দাঁড় করাচ্ছেন কখন দাঁড়াতে এরকম একটা দলিল দেখাবেন

হ্যাঁ বের করেন না কে কে বলেছে কোন হানাফি বললো সেটা আমার কাছে লাগবে তো আমি চিহ্নিত করব যে ও কোন ধরনের হানাফি বের করেন আমি তো বলছি আমি আমার উসুলের বাইরে তো যাই নাই আমি বের করছি আচ্ছা হ্যাঁ বের করো আমি বলছি বলি সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন না তাই না হ্যাঁ হ্যাঁ ইত্য সম্পর্কে তো বিভিন্ন সে যদি কেবল একটি সম্পর্কে অবগত থাকে তাহলে সে না একটি সম্পর্কে একটা উদাহরণ দেন একটি সম্পর্কে বলতে কি বুঝান একটি সম্পর্কে মানে আপনার আর আপনি কোরআন এর আয়াত చালেন এটা দিয়ে আপনি ইসতে করতে পারবেন এরকমটা আর কোরআন ছোন এর নস নস মূল বক্তব্য নস মানে নস মানে হল আপনি কোরআন এর অর্থ বলতে পারেন কিনা ইত্যাদির একটা শর্ত হলো যে ওজন আদবাই বা শোনাতে আরবিয়া সম্পর্কে জানা থাকতে হবে এটা একটা শর্ত দ্বিতীয় শর্ত হলো কোরআন আকামের আহকামের সমস্ত আয়াতগুলি জানতে হবে

গোটাটা পড়লেন তো এখানে এই কথাটা কেন উল্লেখ করলেন এই জায়গাতে বলাই আছে এখানে এটা হাদিসটা জাল করা হয়েছে আমার প্রশ্ন তাই ছিল না আমার প্রশ্নটা ছিল হচ্ছে এটা যে ইমাম হাবু হানিফা আর সাফিকে সামনাসামনি দাঁড় করানো হয়েছে কি হয় নাই তো হ্যাঁ হয়েছে তার দলিল একটা জাল হাদিস তৈরি করেছে শোনেন আমি বলি ফিক্ষের ফুকাহাইকার আমাদের মধ্যে মতভেদ ছিল তো

আমার জবাব ছিল যে হ্যাঁ হয়েছে দলিল হিসাবে হানাফিদের তরফ থেকে জাল হাদিস পর্যন্ত তারা তৈরি করেছে এইভাবে এগুলি তো ফিকি মাসালা আরে ভাই এগুলি তো ফিকি মাসালা না ভাই আপনারা হাদিস তৈরি করছেন আল্লাহ রাসূলের নামে ফিকি মাসালা দূর কি বাত আমিও তো এরকম এরকম আবার হয়ে গেল আর গোটা হিদায়া কিতাব উল্টে দেখেন যে প্রত্যেকটা জায়গায় সাফি দেখে রদ করা হয়েছে হ্যাঁ রত করা হইছে 샤ফঈদের 샤ফঈ কিতাবের এর মধ্যে Hanafi দের মাসালা রত করা হইছে হ্যাঁ আপনারা সব সময় দুজনের লড়াই করেছেন মাসালার মাসালার ওই রত করা গুলোর উস্লুকটা কি আর আপনার উস্লুক কি আমাদের উস্লুক তো ওই হেদায়েতে যেভাবে আছে সেভাবে দলিল ভিত্তিক না না আপনি তো ওই রকম দলিল ভিত্তিক না আরে ভাই কেন দলিল ভিত্তিক হবে না বলেন কোন কথা দলিল বিহীন কথা বলছেন আপনি আপনি ইয়া করেন আপনি এই যে কি বলেন ইমাম নববীর শরম ওয়াজিব বলেন হ্যাঁ শারম ওয়াজিব বললাম বলেন দেখেন বলেন বাজারুল মু যা কি বলতে না বাজারুল মুজতাহিদ বলেন দেখেন সেখানে ইখতিলাফের উসুলুক কি ওটা ইয়ার মালিকি মাযহাবের অন্য নাম কি বিদায়তুল মুজতাহিদ বিদায়তুল মুজতাহিদ বিদায়তুল মুজতাহিদ জি তাইতুল মুজতাহিদ বলেন হ্যাঁ কিবাবের মধ্যে উসুলুক দেখেন আপনি যেই উসুলুকে মাসালা রদ করেন তাদের উসতুকটাকে এক রকম

আপনার কথা দাবি হলো এটা Hanafi রা করে নাই সাফিরা তৈরি করেছে তো ভাই সাফিরা তো Madhhabi মুকাল্লি না আমার এটা দলিলই না এই বিষয়ে মুতা কে দেখেন আপনি যারা ভুলুল আছে যেমন আচ্ছা মুতা আদিল কাকে নির্বাচন করছেন তার কথা থেকে দলিল দেবো বলেন আপনি কিবা কিবা নবাবের নিয়ে আসেন ইমাম নববীর কথা নিয়ে আসেন কি দেখাবো বলেন আপনি সরে ওয়াজাব বলেন শরম ওয়াজাবের মধ্যে গুলোর উস্লুক দেখেন আরে ভাই কি দেখবো আপনি একটা পয়েন্ট বলবেন তো ভাই শারুল মজ্জে 10 খনে গুণ পড়ে শুনাবো নাকি আপনাকে

করেছে আমরা তো রে ভাই আমরা বাংলাদেশের ভোলার মাদ্রাসাতে ভোলার মসজিদ আপনারা ভেঙে দিলেন তো আপনাদের এই প্রবণতা তো সেই আদিকাল থেকে আছে রে ভাই মসজিদ থেকে বের করে দেওয়া মসজিদ ভেঙে দেওয়া এই মসজিদ পুড়িয়ে দেওয়া ভেঙে দেওয়া আগুন ধরিয়ে দেওয়া বই খাতা পুড়িয়ে দেওয়া

শেখ শাহুল্লাহ মহাদেস দেহলে হুজ্জাতুল বালেগা চতুর্থ শতাব্দীর ইতিহাসে বর্ণনা করতে গিয়ে তিনি ঘটনা নকল করেছে যে সাফিদের কেমন নির্যাতন হয়েছে আবার হাং নাফিরা কে কেমন নির্যাতন করেছে দুজন দুজনেই মারামারি করেন মরেছে অনেক তার মানে মরার কারণে এখন সমস্ত ফিকে যারা শাফি মাজাবের অনুসারী তারা হানাফি মাজাবের সকল মাজাবকে রদ করে দিছে এবং হানাফি মাজাবের এই কথা বলেছে যে এই সমস্ত কোনো বিষয়টা এগুলো দুর্বল হাদিস এরকমটা বলেছে এরকম একটা উদাহরণ দেখান বিষয়টা এটা তো উদাহরণ দিয়ে দিয়েছি দুটো দুই ধরনের দিলাম আর যদি উদাহরণ আর ধরণ লাগলে গোটা হেদায়া যদি পাঠকরা পড়তে পড়ে গোটা হেদার পৃষ্ঠায় পৃষ্ঠায় সাফি আর হাম্বলিদেরকে হানাফিরা খণ্ডন করেছে

বৃষ্টি প্রার্থনা যে নামাজ এটা সম্পর্কে ইমাম আবহনপাড় কি রায় এটা আপনি কি জানেন না জানেন না হ্যাঁ কিনা সাওয়াল মাসের ছয়খানা সাওয়াল মাসের ছয়খানা সিয়াম সম্পর্কে ইমাম আবহানিপার এমল্লার কি রায় আপনি জানেন

জ্ঞান নাই চুপ থাকেন এক নম্বর ইমাম আবহানিপার বৃষ্টি প্রার্থনা দু সুনাম তিরমিজি পাঁচশো নম্বর হাদিসে ইমাম তিরমিজি নকল করেছে দুই নম্বর নাইনটি নিরানব্বই নম্বর হাদিসে

আর আপনার আরেকটা বিষয়ের যেটা ইমাম আবুনী পা এর মহুল্লাহ বৃষ্টি প্রার্থনাকে বলেছে এটা নামাজ কিছু নেই এমনি গিয়ে হাত তুলে দোয়া করবে মিটে যাবে এই যে নামাজে দরকার নেই আরে ভাই সুনান তিরমিজি 5959 নম্বর হাদিস করে দেখেন সুনানে তিরমিজি না এটা তো ইয়া ইসতেসকার বিষয় না হ্যাঁ ইমাম তিরমিজি ইমাম আবুনী পা থেকে নকল করেছে ঘটনাটা কি নকল করছে সেটা प्रूव করতে ইমাম আবুনী এই মকফি বিরাইটা

সুনান তিরমিজিপুরের সকলে মুতাফিক এটা সনদ সহ আছে এমনকি ইমাম তিরমিজি ইমাম আবহানিপুর ঘটনা নকল করেছে সনদ দিয়েই তাই ছল চতুর্ক লাভ দেয় ভাই সুনান তিরমিজির চেয়ে তাহানাবি ফিকের গুরুত্ব বেশি হয়ে গেল নাকি ভাই যদি আপনারা হেদায়াকের মনে করেন যে হেদায় একটা মানে কোরআনের পরে গ্রন্থ আপনাদের কাছে হতে পারে কিন্তু আমাদের কাছে হেদায়ের চাইতে সোনার তিন গুরুত্ব একশো কোটি গুণ বেশি

ঠিক আছে আমি প্রথম থেকে হাদিসটা পড়ছি দেখেন ইস্তেসকারের হাদিসটা নিয়ে আসার পরে ইমাম তিনমিজি বলছেন হাদিসটি হাসান সহি ইমাম অভিমত অভিমত এরূপ তিনি বলেন সালাতে ইদাইনের মতো ইস্তিষ্কার সালাত আদায় করতে হবে প্রথম রাকাতে সাতবার ও দ্বিতীয় রাকাতে পাঁচবার তাকবির বলা হবে তিনি ইবনে আব্বাস রদি আল্লাহ তাল্লাহ কর্তৃক বর্ণিত এই হাদিসটা প্রমাণ হিসাবে পেশ করেছেন আবি ইসা তিরমিজি রহমাল্লাহ বলেন ইমাম মালেক ইবনে আনাস রানু থেকে বর্ণিত আছে যে যে সালাতুন ইদাইন তাকবীরের মতো সালাতু ইস্তেসকা কোনো তাকবির নেই এটা হচ্ছে ইমাম শাফের ইকতলাপ আর ইমাম আবহাওয়ার পর ইকতলাপ দেখেন সালাত নিয়ে ইকতলাপ ওদের তাকবির নিয়ে ইকতলাপ ইমাম আবু হানিফা সালাদটাকে নিয়ে মানে ইকতলাপ করেছে ঠিক আছে আমি দেখছি এক মিনিট দাঁড়ান জি যে সারাতু সারাতু ইস্তেস্কা বৈধ ও অনুমোদিত হওয়ার ব্যাপারে ইজমা প্রতিষ্ঠিত হয়েছে এ হাদিস তার প্রমাণ ইমাম আবণী পারেম্লা থেকে ইসতেস্কা ইসতেস্কার নামাজ সুনত নয় বলে যে দেখেন সুনত নয় বলে যে মন্তব্য বর্ণিত হয়েছে তার উক্ত বক্তব্যের অর্থ সঠিকভাবে উপলব্ধি করা হয়নি এবার প্রথম কথা হচ্ছে ইমাম আবনিপার আহম উল্লাহ আচ্ছা সালাত স্কেস্তা সম্পর্কে উম্মতে সকলে ইজমা প্রতিষ্ঠিত আছে এই হাদিস তার প্রমাণ ইমাম আবনিপার আহমলা থেকে ইস্তে সালাত সালাত সকার নামাজ সুন্নত বলে সুন্নত নয় বলে যে মন্তব্য বর্ণিত হয়েছে তার বক্তব্য অর্থ সঠিকভাবে উপলব্ধি করা হয়নি উক্ত বক্তব্য দ্বারা তার উদ্দেশ্য হচ্ছে ইসতেসকার সালাদ সুন শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ নয় বরং দুয়া ও ইস্তিসকার মাধ্যমে আদায় করা হয় ঠিক আছে নামাজটা নয় বরং করলে এর আদায়টা হয়ে যায় আল্লাহ নিম্নাক্ত বাণী দ্বারা ইমাম ইমাম আবহানীপা রেমাল্লা সমর্থন করে এখানে ইস্তেস্কার সালাদ ইমাম আবহানিপা প্রথমত তিনি মনে করতেন যে ইস্তেস্কার কোন সালাদ পড়ার জরুরত নাই শুধুমাত্র দোয়া করলে বৃষ্টি প্রার্থনার জন্য খাসভাবে এটা হয়ে যাবে এটা সালাদ দরকার নাই কিন্তু এখানে শাফি হাম্বেলি মালিকী তারা সকলে একমত এবং আল্লাহ রসুলের হাদিস আব্দুল আব্বাস থেকে সই বুখারি মুসলিমের হাদিস এক হাজার নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পর পর আছে যে আল্লাহ রসুল বৃষ্টি পাঠানোর জন্য সাহবা রদি আল্লাহ তাল আনহুমদেরকে মাঠে নিয়ে গিয়ে দুই রাখা সলাত আদায় করে তারপরে দোয়া করতেন কিন্তু ইমাম আবনীপার রায় হচ্ছে এটা যে সালাতের দরকার নেই দোয়া করলে হয়ে যাবে এ সালাতটা সুন্নাত না ইমাম আবনীপার নিকটে মানে কি মানে নামাজ জাহেজ নাই

ভাই জাস্টিস এটা খন্ডন করার চেষ্টা করেছে বুঝতে পারলেন তো ভাই আমি একটা কথা শোনেন আপনি সারাটা পরেন জাস্টিস তাকুসমানির সারাটা পরেন এই হাদিসের অনেক পৃষ্ঠাতে খন্ডন করার চেষ্টা করেছেন মূলত ইমাম আবহানি ফার মাল্লার যে ফাতুয়া বা রায় শরৎকা এটা সলাতের প্রয়োজন নেই এটা সুনাত না এটা দরকারও নেই বরং শুধু দোয়া করলেই এটা আদায় হয়ে গেল কিন্তু ভাই ভূতীর হাদিস সেই বুকের এক হাতে নয় দশ এখার বারো জালসুল সাহাবার বৃষ্টিপার্থনার জন্য সলাত আদায় করেছে আলোসুল করেছে সাহাবিরা করেছে পর করেছে এটা সুন্নাত না এটা যদি বলে থাকে তাও ভুল

অন্য তো খেলাফতের আমল কি যদি বলি এটা সুন্নতের खिलाफ এটা মানে এখনো সাধারণ বিষয় নাকি ইমাম এটা একটা ইখতিলাফ আদবের ইখতিলাফে একটা বিষয় যে কি সুন্নতের खिलाफ বলা সমস্যা না বাতিল বললে সমস্যা আমি মাসরাহটা সম্পর্কিত একটু দেখি না তার আমি বলে জানা একটু তোরা আচ্ছা সুন্নতের खिलाफ একটু শুনতে পারি কি

হয়ে যাবে আর হানাফিদের দাবি যেটা এটা মুজদাদে মুতলাক পৃথিবীতে আর জন্মগ্রহণ করবে না চারটে সীমার মধ্যে এখন যা হবে সেই মুজদা মানে সেই মাযহাবের মুজদাদ ফিল মাযহাব হবে অথবা মুজদাল ফিল তাখরিজ হবে এখন এখন জমা হচ্ছে না এখন জমা হচ্ছে না ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির কওল আবু হানিফা রাহিমাল্লাহর কওলের খেলাফ হইলে সেই কওলের উপর ফতোয়া দিয়েছে কিনা কোনটা বলেন আরেকবার বলেন প্রশ্নটা ইমাম আবু আনিফা রাহিমুল্লাহর মত নাই সেই ক্ষেত্রে ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলহির কলের উপর ফতোয়া দিয়েছে কিনা এরকম হাজার হাজার ইমাম আবু নিপার চেয়ে ইমাম মোহাম্মদ আর আবু ইউসুফের ফতুয়াই হানাফি মাদ বেশি মানা হয় ইমাম আবু নিপার কুড়ি মানা হয় সাড়ে বেকার আট নম্বর পৃষ্ঠা লেখা আছে হানাফি তফিকে সাড়ে বেকায়া যে ইমাম আবু নিপার এমহল্লার ফতুয়া সঙ্গে ইমাম মোহাম্মদ আর আবি ইউসুফ মানে তিন চার ভাগে তিন ভাগেই ইতলাপ করেছে আর ইমাম আবু হানিফার মাত্র টোয়েন্টি পার্সেন্ট মানা হয় খুব বেশি হলে বাকি সবই হয় ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ আরো বাগারে বাগেরা যেসব সাহাবি আছে তাদের এ কথা কোথায় আছে যে ইমাম ইমাম আবু হানিফার টোয়েন্টি পার্সেন্ট মানা হয় আরে ভাই চার ভাগে তিন ভাগ যদি চলে যায় তাহলে ক ভাগ পরে থাকলো কোন আছে এটা সাড়ে বেকার আট নম্বর পৃষ্ঠা

Indonesia ète ranchball shy он нам 那個 high আপনাদের শব্দ ভাই একটু শশা করছে ভাই আপনাদের ইয়ে ঠিক করুন ভাই ঠিক করেন ভাই আপনাদের সাউন্ড স্পিকার দিতে একদম শুশু করতেছে ভাই আপনাদের স্পিকার টি স্পিকার ঠিক করেন ভাই রে আর আরেকটা কথা দেখেন আলহামদুলিল্লাহ একটা কথা পেয়ে গেলাম জাস্টিস তাকে কিতাবে যে ইমাম আবহানিফার এম্লার শুধু যে ইমাম আবহানিফার এমহুল্লার শুধু যে মানে ওসুলের পুরেই যে হানফিদের দাবি যে ইমাম আবু নিপার ওসুলের পুরে ইমাম মোহাম্মদ ইউসুফ এরা ফতো ইস্তেমবাদ করেছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা জাহানাপিরা বলে তার যদি ইমাম আবুনিপার ওসুল নিয়ে যেহেতু তার ছাত্ররা ইস্তেমবাদ করেছে তাই যে ফতো আদিবে সেগুলো হানফি মাজারের মাসলাকে মধ্যে ঢুকবে এটা সম্পূর্ণ মিথ্যা কথা কেননা ইমাম ইউসুফ ইমাম মোহাম্মদ শুধু ফুরু ইকতলাপ না ইমাম আবু নিপার সঙ্গে ওসুলেরও ইকতলাপ করেছে আর এটাও মানে সর্বাধিক সবচেয়ে বেশি ইমাম আবু নিপার ওসুলও ইমাম মোহাম্মদ আবি ইউসুফ মানেনি দেখেন কি লেখা আছে দেখেন ওই যে সুস্পষ্ট ভাবে সুস্পষ্ট প্রমাণিত সেই সব মানে সেই সবেরও তাকলিদ করে থাকেন যদিও তিনি ওসুলের কিতাবেদি উল্লেখিত কতক ওসুলের ক্ষেত্রেও তার ইমামের খেলাপ করেন ঠিক আছে এখানে অনেক লম্বা আলোচনা আছে এখানে ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদের আশি একাশি পৃষ্ঠা দেখেন প্রথম খন্ডের ভাই অসুল লিপ্তার একটাই খন্ড দর্শিত এমিজির কথা বললেন না যে দর্শিত এমিজির কথা বললেন না 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 অসুল লিপ্তা না কি বলছে দেখেন না এখানে পরিষ্কারভাবে এখানে সাতাত্তর তো লেখা আছে পৃষ্ঠায় যে ইমাম দুই ছাত্র ইমাম আবু ইউসুফ ইমাম মো রহমল্লার মত নয় কেননা তারা উভয়ে তাদের ইমামের কর্তৃক পরিণীত মূল নীতিরও খেলাপ করেন মূল নীতি ওসুলের খেলাপ করেন আবদুল্লাহ লখনবীর কল নকল করা হয়েছে কামাল পাশার কল নকল করা হয়েছে হানাফি মাজাবের। যে ইমাম আবু যে ইমাম আবু হানিফার ইমাম মোহাম্মদ আবু ইউসুফ এরাজ ইমাম আবু হানিফার ভিত্তিতে যে ইস্তেহাত করেছে সম্পূর্ণটা ভুল বরং তারা আবু হানিফার ছাত্রগণ ইমাম আবু হানিফার অসূলের সঙ্গেও পার্থক্য করেছে আচ্ছা আরেকটা আরেকটা কল দেখাবো আপনাদের প্রমাণ করতে আমি পড়েনি বিষয়গুলো দেখেন আগে বিষয়টা করে নি লেখেন আব্দুল হাই লখনউয় জামে সাগিরের মুকদ্দামা মোকাল মুকদ্দমা গ্রো মুকদ্দমাতে বলেছেন বিনাশ করে কঠোর জবাব দিয়েছেন তার মূলনীতিতে অনেক স্থানে ইমাম আবু হানিফা রেমহল্লার খেলাপ করেছেন এমনকি ইমাম গাজদালি রহমল্লা তার বর্ণিত গ্রন্থ আল এ বলেন নিশ্চয় তারা দুজন তারা দুজন দুই তৃতীয়াংশ মাঝাবে ইমাম আবু হানিফা খেলাপ খিলাপ করেছেন আল্লামা মার্জানি রহমল্লা এমনটাই প্রমাণ করেছেন তো এখানে আমি দুটো জিনিস বললাম যে আপনি যে কথা বললেন যে ইমাম আবহানিফার ফতোয়া আবু ইউসুফ মুহম্মদের নেওয়া হয়েছে কি হয় নাই আমার দাবি হ্যাঁ নেওয়া হয়েছে বরং আমি এটা দাবি করেছিলাম বরং চার ভাগের তিন ভাগই তার ছাত্রদের ফতোয়া নেওয়া হয়েছে এক ভাগ ইমাম আবহাওয়ার নেওয়া হয়েছে এখানে অতিরিক্ত একটা জবাব বেশি দিলাম যে হানাফিদের দাবি একটা মিথ্যা দাবি যে আবু ইউসুফ মোহাম্মদ এরা কি ইমাম হানিফার ওসুলের ভিত্তিতেই মাসাল ইস্তেমবাদ করত তার জন্য

এই মুজতাহিদ কাকে বলা হয় মুজতেদে মুতলাক কাকে বলে উদাহরণ পেশ করেছে মুজতেহিদদ ফিল মাজহাব কাকে বলেছে উদাহরণ পেশ করেছে তো মুজতেদ ফিল মুতলাক যার কথা নকল করেছে উদাহরণ ইমাম আবনিভাল শাফি মালিক আহমেদী নাহাম্মেদ মুজতেদে মুতলাক প্রসঙ্গে এই মুজতেদ ফিল মাজহাব করতে গিয়ে লিখেছে ইমাম মোহাম্মদ ইমাম ইউসুফ ঠিক আছে মুজতেদ তাখরিজ করতে গিয়ে লিখেছে ইমাম তহাবি ঠিক আছে তো হানাফি মাঝাব অনুসারে ইমাম মোহাম্মদ ইমাম আবি মুস্ত মুসাই নয় শুধু হানাফিদের মধ্যে কামাল পাশা যিনি আছেন কামাল পাশা উনি শুধুমাত্র বলতে চাইছেন হচ্ছে এটা যে ইমাম আবনীপার অসুলের ভিত্তিতে ইস্তেমবাদ করবে আচ্ছা কিন্তু সে যদি মুস্তাইফুল মাজাব হয়েও থাকে ইয়া ভাই হাস রাহুল ভাই সে যদি মুস্তাইফুল মাজাব হয়েও থাকে আমার মনে হয় আহ তারপরেও সে নিজস্ব ভাবে করতে পারবো

আমি আপনাকে এ কথা বলিনি যে আমি আমি এ কথা কখনই বলিনি যে ফিকে হানাফির এ মাসালা ভুল বলিনি আমি বলেছি ইমাম আবনী পর এমল্লার রদ করা হয়েছে বা ইমাম আবনী পা আলাদা জিনিস ফিকে হানাফি আলাদা জিনিস এটা আমি আপনার চেয়ে অন্ততিক একটু হলে বেশি বুঝি আমি বলেছি আমি যেই অভিযোগটা করেছি ইমাম আবহানি পর এমল্লার

ঠিক আছে গভীরে ঢোকার পরে এখন এই রায়টা আপনার কাছে আসলো প্রথম কথা ছিল কি যে আর এদের মধ্যে কি কোনো মানে আদাব আলোচনা সেই সময় হানাফি নিয়ে আলোচনা করতে চান এটা দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় আলোচনা করব। এখন আলোচনা করব যে ফিকে হানাফির মধ্যে ইস্তস্কা সলাপ প্রসঙ্গে যে রায় আছে ফিকে হানাফি মানে যেটাকে তারজি দিয়েছে মানে ফিল তারজি মানে তারজি একটা স্তর ঠিক আছে আপনাদের তো ভাই বারোটা স্তর আছে ভাই এটা আমি জানি যে আপনাদের মানে এই তাকলিদের মধ্যে আরো বারোটা তাকলিদ আছে আরো বারো ধরনের তাকলিদ আছে আবার মুসদাইদ আছে আরো আট ধরনের আবার তাকলিদের পর্যায়ে আছে বারো ধরনের টোটাল আঠারোটা ধরন ভাই এগুলো যদি সাধারণ জনসাধারণকে বলি খুলে খুলে বলি তো ওরা তো পাগল হয়ে যাবে বলে কোথায় পড়েছিল ভাই তো ওটা যদি আলোচনা করতে চান ওটা আলোচনা করব তো মূল বিষয় হচ্ছে ইমাম আবহানি পার মাসলাক যেটা ছিল সেটা সাফি নয় বরং কোরআন হাদিস বিরুদ্ধে এটা একটা

একটা রায় আগে ছিল ওই রায়টার সঙ্গে হানাফি মাজফিমা আবরিক একটা রায় দিয়েছে তার ছাত্ররা আরো দু তিনটা রায় দিয়েছে এখন ওই চারটে রায়ের মধ্যে কোনটা বেশি হক এটাকে বলা হয় তারজি দেওয়া যেটা পুরো ফ্রতো জারি হয় যেটা পুরো হানাফি মাজবে এখন বর্তমান হ্যাঁ তো এই এই যে যেটা পরে রাই এখন হানাফি মাঝাবে তো ভাই হানাফিদের রায়টা নিয়ে তো আমাদের ইকতলাফ করিনি আমরা ইকতলাফ করেছিলাম ইমাম আবহানি এম মল্লার যে আপনি আদাউল ইকতলাফ সম্পর্কে বলছিলেন তো এখানে রদ করা হয়েছে কি হয় না আমরা হাদিস থেকে দেখিয়ে দিয়েছি মিটে গেল হ্যাঁ তো এখন ফিকে হানাফির কোনটা তারজি দিয়েছে এটা নিয়ে তো আমাদের আলোচনাই না রে ভাই আচ্ছা আমি একটু বলি আলোচনা ছিল হচ্ছে কোন ইমামের একজন ইমাম আরেকজন একজন ইমামের বিরোধী বললে সেই ইমামকে একদম সেই ইমামের আমলকে বাতিল বলে দেয় না এটা ছিল আপনার ভাইয়ের দাবি

আমি আমি এটা দিয়ে দিচ্ছি বরং এটা নয় বরং বেদাত বলেছে ইমাম আবু নিপা বেদাত বলেছে আমি এটা দেখাচ্ছি ঠিক আছে একটু ধৈর্য করেন আমি বের করছি আচ্ছা দেখা আমি বলি এটা যদি দেখা দাঁড়া

যে এইসব মদিস একজন মাঝাব মানতেন না প্রথম কথা তাদেরকে মাঝাবের দিকে নিজবাত করা হয়েছে কেন জাস্টিস তাকুসমানি বলেছে তাদের ইস্তেমবাদ গুলো অধিকাংশ ক্ষেত্রে যে মাঝাবের দিকে চলে গেছে তাকে সেদিকে নিজবাত করা হয়েছে

ইমাম তিরমিজি একটা হাদিস নিয়ে আসার পরে কর্নকল করছেন আবু ইসা তিরমিজি রহমাল্লা বলেন এই হাদিসটি হাসান সহি আবুল হাসান আল আরেজের নাম মুসলিম মহানবী সাল্লা সাল্লাম সাহাবি ও অপর আলেম ও হাদিস অনুসারে আমল করেছেন তাদের মতে কুরবানির উঠ বা গরুর কুজের ডান বা বাম পাশ চিরে দেওয়া সুন্নাত সুফিয়ান সাউরি আহমেদ ইসাহাকে এই অভিমত করেছেন এখন বলছে দেখেন আবু মানে ইউসুফ ইবনে ইসা বলেন ওয়াকির রাহমাল্লা এই হাদিস বর্ণনাকালে মানে ওয়াকি জাররা একশো আঠানব্বই হিসেবে মৃত্যুবরণ করে ইমাম আবুহানি মল্লার সময় পেয়েছে তার সঙ্গে সাক্ষাৎ প্রমাণিত বর্ণনাকালে আমি বলতে শুনেছি এই বিষয়ে আহালুল রায় আহালুল রায়ের কথার প্রতি ভুনক মানে ভুরুক্ষেপ করবে না কারণ কুদ চিরা হলো সুন্নাত এবং আহলুল রায় মানে আহুল রায় বলতে ইমাম আবহানিপাদেরকে বোঝানো হয়েছে এটা পরবর্তী সময় দেখাচ্ছি আহুর রায়ের কথা বিদাত ঠিক আছে আমি মানে আমি আবুস সাইবকে বলতে শুনেছি আমি ওয়াকের কাছে বসেছিলাম একজন আহলুল রায়কে লক্ষ্য করে তিনি তিনি বললেন যে রসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম সাল্লাম কুরবানি পশুর কুচ জিরেছেন আর আবু হানিফা রহমাল বলেন আবু হানিফা রহমল্লা কথাটা শোনান তিনি তো মজুদ আছে বলেন তা মুসলা বা অঙ্গ বিকৃতকরণ ওই ব্যক্তি বলল ইব্রাহিম নাখৈই বলেছেন এটা হলো মুসলা সাইব বলেন আমি দেখলাম অকি যারা ভীষণভাবে ক্রধান্বিত মানে রাগান্বিত হলেন এবং বললেন আমি বলছি রসুল আলী আলিবাসাল্লাম বলেছেন আর তুমি বলছি ইব্রাহিম নাখৈই বলেছে তোমাকে কারারুদ্ধ করা উচিত যতক্ষণ না তুমি বক্তব্য প্রত্যাহার করছো ততক্ষণ তোমাকে কারামুক্ত করা অনুচিত কথা বুঝতে পারলেন না আরেকবার বলবো কথা এখানে হচ্ছে কুরবানি পশুর কুজ মানে কুজটাকে চিরে দেয় এটা রসুলের সুন্না দ্বারা প্রমাণিত ইমাম আবু হানিফা এবং আহলুর রায় কুফিরা তারা বলতো যে না এই কুজটাকে চিরে দেওয়া এটা হচ্ছে বেদাত আর তার জন্য ওয়াকিব যারা বলছে আমি তোমাদেরকে হাদিস বলছি যারা রসুল করেছেন আর তুমি বলছো ইব্রাহিম নাকইবা ইমাম আবু হানিফার মাজাব এটা ওয়াকিবনু নজর সময় ভাই একশো আঠানব্বই বরণ করেছে উনি কোন মজাব পাবে ভাই তার মানে এটা তার মানে এটা এই কথা আপনি পড়িল বলেন

বিরুদ্ধে সেই সময়তে ওয়াকিব নু জার্রার কলটা নকল করেছি এখানে মূল দাবি হচ্ছে এটা শুনেন আমি একটা অন্য মাযহাবের ওলামায়ে কেরামের বিরুদ্ধে বড় বড় ওলামায়ে কেরামের মাযহাব জম উল্লেখ করতে পারি ভাই এক আপনাকে ধরেন আমি চার ধরনের টোটাল দলিল দিলাম যে মাযহাবিতে মধ্যে এক তেলাপ এক মারামারি দিয়েছি যে মারামারি পর্যন্ত হয়েছে এগুলো কোন দলিল দি না ভাই ভাই এগুলো উসুলের উপরই চার মাযহাব হক তো ভাই হকের বিরুদ্ধে আচরণ করা কি ভাই হকের প্রতিবাদ করা

আরে ভাই আমি তো সেটাই বলছি রে ভাই সমস্ত হানাফিরাও সাফিদেরকে রদ করেছে সাফিরাও হানাফিদেরকে রদ করেছে হ্যাঁ করছে হ্যাঁ রদ করতে হ্যাঁ তানাজুর হলো তো কি সমস্যা কি আমি তো সেটা বুঝাচ্ছি আপনাকে তানাজুর নামে তানাবুর ভাই অত কিরাত ভালো না এটা নিয়ে লাফালাফি করে ভালো না আপনি বড় আলেম আপনি বড় কিরাত এমন কি আপনার কিরাত আমি ভুল ধরাতে পারি বড় আলেম আপনি বড় আলেম না আমি বাক্যগুলো উচ্চারণ করতে পারি না না আমিও আপনার কিরাত আপনি যদি কিরাত করেন আপনি যদি কিরাত করেন আপনার কিরাত তুমি ভুল ধরাতে পারি আমাদের কাছে বড় কারি আছে আপনি কিরাত করলে বড় কারিও আপনার ভুল ধরবে আপনি যে কারি মানে শ্রেষ্ঠ কারি এমনটা নয় ধরবে আমি এটা মেনে নিব তো এই কিরাত নিয়ে নয় ভাই লুৎফর রহমান ফারাজি বা বাংলাদেশের কোনো ওলেমাও যদি যদি কিরাত করে ওর কিরাত ভুল ওর চাইতে বড় কারি আছে ওরা ধরতে পারে না আমি পারি না তো আমি বিশেষ আমি তো জানি না মানে কিরাত সম্পর্কে আমার তো ধারণা নাই ইন যে তাজবিদ ভুল হলে নামাজ غلط হয় এই তাজবিদে ভুল তো মানে সকলেই ধরবে হ্যাঁ ভুল ধরতে পারে তো আমি তো কখনো দাবি করিনি রে ভাই আমাকে আমি মানে খুব সুন্দর ভাই কোরআনকে মাখরাজ সহকারে পড়তে বলিনি হ্যাঁ এটা আপনাকে না না আমি তো আমি যখন যেহেতু ভাই আমার সাথে কথা বলছে আমি এই কথা নিয়ে আলোচনা করতে আপনি আমি বললাম যে একটা দফা তানাবুর আপনি ভিন্ন একটা শব্দ উচ্চারণ করে বলে না এটা অন্য শব্দ না এটা একটা দফা তানাবুর

আমার কাছে এই এই বিষয় যায় হওয়ার দলিল আছে এক পক্ষেরটাকে তাজীই দিলাম অপর পক্ষের যে masala আছে সেই masala তার একটা উত্তর দিলাম এটা ভিন্ন পক্ষ অপরপক্ষ হইতে পারে আরে ভাই এটা আমরা অস্বীকার কখন করলাম রে ভাই আপনি কথা বুঝেন নাই ভাই এটাকে কি বলে আপনারা শাফি মাজহব দেন ফাতেহুল ফুল ইমামের উপরে শাফিরা বলেছে এটা ওয়াজিব আনফিরা বলছে মাকরুহে তাহরিমি মানে হারাম পর্যায়ের এখন আপনারা আপনাদের পক্ষে দলিল নিয়ে শাফিকে খনন করেছেন স্যার হ্যাঁ খণ্ডন করলাম খণ্ডন করেছেন যে আপনারা এখানে প্রমাণ করার চেষ্টা করেছেন যে কিরাত না করা মানে কিরাত করাটা মাকরেতা হারিমি মানে হারাম করুন ভাই এটা হানাফিদের ফতো আছে হারাম মাকরেত তাহহিরমি মানে বুঝতে পারছেন যে হারাম পর্যায়ের সাফিরা বলছে ওয়াজিব ফরোজ এখন এটা কি আপনি কি কি তানাজুর বলবেন বলেন আর এটা এটা বিধান কি বলেন এটা তো উত্তম উত্তম না ভাই কার কাছে দলিল ভাই বলেন কার কাছে দলিল নাই

এখানে একটা পৃষ্ঠা পড়লে আপনি বুঝবেন না তো কারণ আপনি তো গোড়ার থেকেই বলুন আপনি গোড়ার থেকেই দুইটাকে মুখোমুখি দাঁড় করাচ্ছেন এবং বলছেন যে ইস্তিহাদি ভাবে কেউ যদি বলে যে এটা আমাদের মতো মাত্র এটা আরিমি তার মানে সেটা হারাম হয়ে গেল অবশ্যই কেন হারাম ভাই হানাফিদের দাবি তো এটা হানাফিদের ওলে মাজার আছে তারাও বলছে আপনারা যে আপ যদি সাফি হয়ে আপনি যদি সাফি হয়ে যদি নামাজ পরে নিমাবেজনন রফাথ পপর পড়বেন এটা ঠিক আছে কিন্তু হানাফি হয়ে শুধু হানাফি আপনি আকি হানাফি আপনি ভেবে নেন আপনি হানাফি আর অমনি যদি আপনি সরফাতেে পপর আপনা জাহারাম মাকরু আচ্ছা আা শ লেবেল লাগা শুধি লেবেল লাগালে হয়ে যাবে সাফিদের নিকটে যদি অজু করার পরে মহিলাকে স্পর্শ করা হয় তার অজুটা ভেঙে যাবে

না ভাই এগুলা তো প্রথমে আপনারা ঠিক করবেন ভাই আমরা তো এটা তো একটা আমি কেন ঠিক আমরা না আমিও তো আপনাকে ধরে মাযহাবে উত্তর দিলাম যে জাস্ট শুধু আমি Hanafi নিজেকে দাবি করলাম ভাই একটা গ্রহণ করলাম তো তাহলে আমার জন্য এই জিনিসটা নাজায়েয হয়ে যাচ্ছে ঠিক আছে নাজায়েয হয়ে যাচ্ছে এখন টাস্ক করছে যাকে টাস্ক করছে তার গায়ে যদি নাপাক থাকে এটা হয়ে যাচ্ছে কোনটা ভাই

আমি মনে করি এটা ঠিক নয় কেননা মিসকাতের স্পষ্ট হাতে আবুদির মিজির জালাসুল বলেছে পূর্ববর্তী মোতরা তারা কিতাবের ইতালাবের কারণে ধ্বংস হয়েছে ঠিক

যেমন হজের তামাত্ম নিয়ে জায়েজ আর নাজেজের ব্যাপারে মতামত ছিল খাত্তাব মনে করতো ইবনু ওমর দলিল পেশ করে বলেছে জায়েজ উমর বিন খাত্তাব সঙ্গে সঙ্গে রুজু করেছে দুই নম্বর সুনান্তি আবু দাদে হাজার নয়শো নব্বই নম্বর হাদিস আউ দিয়া তাল আনহু একটা পাগলিকে জেনা মানে পাগলি একটা মেয়ে জেনা করেছিল তারপরে দররা তাকে মানে হজ করেছিল আলী রাদিয়াল্লাহু তাআলা দলি পেশ করেছে যা বলেছে যে মাজদুন পাগল তার উপরে কোনো হজ্জারি হবে না আবকর রাদিয়াল্লাহু তাআলাও সহসা রুজু করেছিল তো এই ব্যাপারে ইমাম ইবনু তাইমিয়াহ রাই মোল্লা আল সাতশো 782 হিজরি তার একটা রাফুল মালাম বলে একটা বই আছে সেখানে তিনি জি বলেন রাফুল মালামে এখানে মানে মানে সাহাবার ওদিলাতনের মধ্যে যে ইখতিলাফ হয়েছিল

আর বিষয় মানে কিন্তু এইসব এইসব বিষয়ে আলোচনা হবে তো আমি জানতাম না রে ভাই যে আপনার ইখতালা তানাজুন নিয়ে হবে আপনার উসুল নিয়ে হবে ইমাম ইমামীপার মাঝাব ফিক সম্পর্কে হবে বা এগুলো অনেক দিন আগে পড়েছিলাম অনেক দিন আগে প্রথম প্রথম যখন হতো তখন এগুলোকে পড়েছিলাম আলহামদুলিল্লাহ স্মৃতিশক্তি একটু ভালো আছে তার জন্য হট হট করে মানে বের করতে পারছি বইপত্রগুলো

এটা আরেকজন আরেক না ওই জায়গায় নামাজ পড়ছে এখানে দুইজনই ইস্তেহার করছে দুইজন ইস্তেহার বলে ঘোষণা করছে এখান থেকে দুইজনের আমল মানে হাদিস ইস্তিমবাদ করার পর যদি কেউ দুইটা আমল

তখন সঙ্গে সঙ্গে তাদের মধ্যে লাভ যে আমরা এখানে আগুনে ঝাঁপ দেবো মানে তো একদল বলে আমরা আগুনে ঝাঁপ দেবো আর এক বলছে দেবো না সঙ্গে সঙ্গে ওই যে দল অস্বীকৃতি জানো তারা চলে আসল আল্লাহুলকে এ সময় আল্লাহসুল্লাহ আপনি যাকে আমির করেছেন সে আমাদেরকে আগুনে ঝাঁপ দিতে বলেছে আল্লাহ দেখবো যে তোমরা যদি আগুনে ঝাঁপ দিয়ে দিতে তাহলে সারা জীবনে আগুনের মধ্যে থাকতে মানে জাহান্নামে যেতে তবে এখানে তাল্লা সুল দুজন করে চলে এসেছে একজনকে তারা যদি একজনকে দেয়নি আচ্ছা ক্ষেত্রে একটু বলি আসলে ক্ষেত্রে থেকে কিন্তু হচ্ছে যেটা অস্পষ্ট সেটার ক্ষেত্রে যদি দুইটা মত হয় তাহলে দুইটা মতেই শিখত হয় এটা হলো আমাদের সর্ব অবস্থায় দাবি যে ইস্তেহাদিত মশালার ক্ষেত্রে অস্পষ্টতার কারণে যেহেতু ইত্তলাপ হয়েছে সুতরাং দুইটাই শিখত হিসেবে গণ্য হবে আর যেটা ডাইরেক্টলি হারাম পর্যায়ে চলে যায় অর্থাৎ যেই সমস্ত মাসলা মাসালের ক্ষেত্রে আমরা দেখব যে একেবারে জিনিসটা করার জন্য থেকে সুস্পষ্ট প্রমাণ করুন সেক্ষেত্রে আসলে কোনো ইস্তাদের কোনো প্রয়োজনই নাই আর ওইখানে যেহেতু ইস্তাদের কোনো প্রয়োজন নাই যেটা সুস্পষ্ট হারাম ছিল যার কারণে তারা রুজু করেছে রুহুল আমিন সিরাজি ভাই রুহুল আমিন সিরাজি ভাই আপনি যে কথা বললেন তো যে স্পষ্ট নাস বা নুসুস দ্বারা প্রমাণিত বিষয় ইস্তিহাদ জরুরি নয় বা দরকার নাই তবে এটা নিয়ে তো কোনো ইখতিলাফই নাই তো বিষয় হচ্ছে যে তারপরেও স্পষ্ট নুসুসের পরেও আপনি যে হাদিস থেকে দলিলটা দিলেন ওটা তো আর আমরা

আমি অন্য বিষয় বলছি ভাই ঠিক আছে ভাই আল্লাহকে দেখা প্রসঙ্গে এই বিষয়ে মুসলিম আমাজ আয়েশা থেকে মারফু আছে প্রথম কথা হচ্ছে সাবিরা প্রথমত তারা নিজেদের ইস্তেমবাদ করেছিল ঠিক আছে তারা দুটো রায় দিয়েছিল আম্মাজন আঈশা রদি আল্লাতা থেকে যেহেতু আল্লাহ রসুল সূত্রে মারফু হাদিস বর্ণনা আছে ঠিক আছে কারণ সেই সময়তে সহাবিদা কোনো মারফু হাদিস না জানার কারণে বা আল্লাহ কাছে যে সাহাবি হয়েছে মানে এই নয় যে আল্লাহ প্রত্যেক প্রত্যেকটা ইখতেলাফ সাহাবিদের ছিল এরপরে আম্মাজন আয়ুষা রদী আলতা লালহা যখন বর্ণনা করেছে সেই বুখারি সাত হাজার তিনশো আশি নম্বর হাদিস সম্ভবত হাদিসটা পড়লে ওখানে বোঝা যাবে ওখানে স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছে বের করি ওটা যে প্রশ্ন করেছিল সে এসে প্রশ্ন করেছিল এবং আল্লাহ আমাদের আয়েশার সঙ্গে বহাস করেছিল এই বিষয়ে মাসরুখ তাবেই মাসরুক তাবেই

রাইমাহুল্লাহ মানে একজন তাবেই আমার যেন আইসার রদি আল্লাহ তালা আনহাকে যখন এই প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিল তখন তিনিও কোরআনের আয়াত সো নজমের আয়াতটা তেলত করেছিলেন সোনাজমের ঠিক আছে যে দুইবার দেখা প্রসঙ্গে তখন আমার যেন আইসার রদি আল্লাহ স্পষ্ট হয়ে বলেছে যে আমি আল্লাহ রসুল থেকে মানে আল্লাহ রসুলকে আমি বলতে শুনেছি এই বিষয়ে যে আল্লাহকে দেখা প্রসঙ্গে তখন তিনি আল আমাদের আয়সা কিন্তু মাসরুক তাবেইকে কিন্তু সরাসরি আল্লাহ রসুলের মানে মারফু দিয়েছে এখানে মাসতুক তিনি সঙ্গের সঙ্গে এই মানে আম্মা কথা থেকে শোনার পরে তিনি ওই আকীদা থেকে তিনি পথवर्तन করেছেন তো আমার দাবি ছিল এটাই যে সাবিদের মধ্যে ইখতিলাফ ছিল কিন্তু হাদিস পাওয়ার পরে তারা রুজু করেছে কি করে নাই আগের মত ছেড়ে দিয়েছে কি দেয় নাই এখন এখন কথা কথাও যদি এটা জানা না যায় যে ওই কাছে হাদিসটা পৌঁছাইছে কি পৌঁছায় নাই কোনটা কি কোনো সুস্পষ্ট বক্তব্য নাই

এবারে এখানে টক দিবেন কি ভাই মাউফু মাউকুপ আর মারফু যদি হয়ে যায় তো ভাই এটা এটা সকলে তো অকমত ভাই না নাই মত করে না যারা গ্রহণ করেছে তাদের কাছে যদি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু এই মারফুরি যদি না পৌঁছাই তাহলে তারা গ্রহণ করেছে যেমন মাসরুক দাবি তিনি প্রথমে আল্লাহকে দেখে মানে দেখেছেন এই দাবি করতেন

এই ইতলাপটা মুস্তাহিদদের কাছে সবচেয়ে বড় ইতলাপ কেন এটা আকিদা প্রসঙ্গ আচ্ছা যাই হোক আমি ওই কথা এখন লম্বা করতে যাচ্ছি আমি যেটা আমার যেটা উদ্দেশ্য যে সাহাবায়ে کرامের মধ্যে ইতলাপের কারণে ফুকাহায়ে کرامের মধ্যে ইতলাপ হয়েছে হয়েছে ঠিক আছে হ্যাঁ হয়েছে না এটা নাকি এটা কি এটাই তো হতে পারে

বহু আমল করছে বিভিন্ন ধরনের এবং যখন এই বিষয়ে জানা গেল সুস্পষ্ট ভাবে এই সাহাবী যে আমলটা করতেছে এটা মানুষের হয় নাই সে সেক্ষেত্রে তো এই বিষয়ে কোনো নেজা নাই ওই সাহাবীর যে একটু করবে কোন সমস্যা নেই এটা কি মানতেছেন নাকি আপনি কথা বুঝতে পারেন না এখন আমি কি দু আপনাকে বলেছি আমার কথা হচ্ছে ইকতলাফ হবে না কথা আমি বলিনি হবে না কথা আমি কখনো বলিনি ইকতলাফ হবে এখন আপনাদের সঙ্গে বলছি যে আপনাদের ইকতলাফে তানাজুর আর সাহাবর অদ্দালের মধ্যে তানাজুর কেমন হয়ে সেটা বোঝা মানে সেটার কথা আগে দেখেন যে আপনাদের সঙ্গে তাদের ওসুল এবং আকিরা দুটোই পার্থক্য আছে এখন প্রথম কথা হচ্ছে এটা যে সাহাবিদের মধ্যে ইকতলাফ হয়েছে যখন তারা হাদিস পেয়েছে দলিল পেয়েছে সঙ্গে সঙ্গে ইকতলাফকে খতম করে হাদিসের দিকে রুজু করেছে ঠিক আছে বরং সাহাবিরা কখনোই সাহাবিরা কখনোই তার দলিলকে মজবুত করার জন্য দলিলকে মজবুত করার জন্য সাহাবিরা কখনোই আরো দলিল কাট করে এখান থেকে এখান থেকে নিয়ে এসে তার দলিল লাগায়নি এটা যদি হয় তাহলে আব্দুল ইবনা আব্বাসের খারেজিদের বিরুদ্ধে হজরত আলীর সময় যে মানে ঝামেলা হয়েছিল সেই সময়তে তো হয়েছিল তারা কিভাবে সমাধান করেছে একটু দেখেন

সেই সমস্ত জায়গাতে সার্ভারদের মধ্যে পান নাই ভাই আপনাকে আমি কি বলেছি ইকাল কি নেই একদম আমি বলেছি আপনাকে আপনি কথা বল বোঝার চেষ্টা করেন আপনি বলছেন যে ফিকের কিতাবে খুললে সাহাবিদের সঙ্গে সাহাবিদের পরস্পর বিরোধী ইতলাপ আছে আমি এখানে বললাম যে ভাই ও ফিকের কিতাবে যতগুলো আছে মানে দশজন সাহাবির নাম দিয়ে দিয়েছে যে এই মশালাতে সাহাবিরা বলেছে এক মশালা আরেকজন বলেছে আরেক রকমের তো ভাই ফিকের মধ্যে যে দশজনের নাম দিয়েছে তার মানে মনে করেন না যে দশজনের রায় ওটাই ছিল অধিকাংশই অধিকাংশই সবগুলো নাই অধিকাংশ সাহাবি থেকে ওই আমলটা প্রমাণিত নয় কিন্তু ফিকের কিতাবে লিখে দিয়েছে যে এই এই সাহাবিরা এই আমল করতেন তারা এই সমস্ত কোন দলিল ছাড়া বলছে ইমাম নবী একটা কথা বলতেছে এই মাসালার মধ্যে এদের এদের রায় দশজন ভিন্ন ভিন্ন পিকি মাঝাবের ওলামা এখানে বলতিছে যে এই রায়টা এই সাহাবিরই সেটা যাই তাদের কাছে এটা প্রমাণিত না ভাই আপনি কথা কোনো বুঝতে পারলেন না ভাই যতজনে কথা বলছেন সেটা জানেন ভাই না ভাই আপনি শেখান আমাকে হ্যাঁ আপনি শেখান আমাকে আচ্ছা আপনি আমি একটু মাসখানেক একটু কথা বলতে চাইছি সেটা হচ্ছে যে মানে আমরা কিন্তু সাহাবিদের মানে আমাদের রাহুল ভাই যেটা বলতে চাইতেছে সেটা হচ্ছে যে সাহাবিদের জামাতে ইখতলাফ হয়েছে হুম এবং সেটার ফয়সালা হয়ে গেছে কিন্তু আমাদের ইমামরা যে ইখতলাফ করছে এটার কোনো ফয়সালাতে আসতে পারে না হুম আর বিশেষ করে একটা উনি আরেকটা জিনিস যেটা বলতে চাইতেছে সেটা হচ্ছে যে আপনার চার ইমাম চারটা মসলক বলছে তারা কিন্তু মূল ফয়সালার জন্যই কিন্তু মানে মসলকটা বলছে এ ব্যাপারে কি বলবেন ভাই এই ইখতলাফ যদি বলেন তো চার মাযহাবের তো চারটে রায় আছেই একটা বিষয়ের পরে ওটা বাদ দিয়ে ফিকে আমি যে প্রশ্নটা করেছি হম রাহুল ভাই আমি যে প্রশ্নটা করেছি সেটা হলো আপনার মাঝে হয়েছে এবং সেটা ফায়সালা হয়েছে কিন্তু আমরা ফাইসালা করতে গিয়ে তো মানে চার মাসের সৃষ্টি হয়েছে এই ব্যাপারে কি বলবেন আমরা সৃষ্টি মানে সমাধান করতে গিয়ে ইমামগণ না এখানে শেখ শালুল মোদদেজ দেলবি এই বিষয় আলোচনা করতে গিয়েছে যে ইমামদের মধ্যে কেন এক হয়েছে তো তিনি মানে শেখ শালুল মোদদেজ দেলবির গবেষণা অনুযায়ী হচ্ছে এটা যে তাদের কাছে যেই হাদিসগুলো যখন বেশি মানে যত বেশি এসেছে যত বেশি এসেছে তত রাইটটা বেশি অগদ্র হয়েছে আর সেই সময় যেহেতু যেমন ইমাম আবহানি পরে আমলের সময় হাদিস সংকলন তেমন ছিল না তাই তার স্মৃতিশক্তিতে যেটা ছিল সেটা দিয়ে তিনি একটি ইস্তেমবাদ করেছে তার জন্য চার মাঝের মধ্যে হাম্বেলি মাঝাবের ফতোয়া সবচেয়ে বেশি কোরআন এবং সন্ন্যান নিকটবর্তী কেননা ইমাম আহমেদ বিন হাম্বেল নিজে একজন মহাদিস ছিলেন দশ লক্ষ হাদিস জানতেন তার অধিকাংশ ফাতুয়া যেগুলো এটা কোরআন ভিত্তিক কেননা তার কাছে হাদিস মজুদ ছিল

ইমাম 샤ফিঈ ইমাম আহমেদ ইমাম মালিক এরা হচ্ছে মুহাদ্দিস এবং এরা হচ্ছে মুজদাহিদ আর ইমাম আবু হানিফা এটা হচ্ছে আহলে মুজদাহিদ দুটো আলাদা রুট আহালুর রায় হওয়ার জন্য মুহাদ্দিস হওয়া শর্ত নয় ইমাম হাদিস না ভাই হাদিস আপনি জানেন কি জানেন আপনি প্রচুর হাদিস জানেন দেখেন কিন্তু হাদিসের সনুজ্জানা। জানা কোন হাদিসটা সহি জয়ীফ এত কিছু জানেন না দেন আমি আপনি কিন্তু আমি আপনি কিন্তু অনেক হাদিস জানি আমি আপনি অনেক হাদিস জানি কিন্তু আমাদের এই হাদিসগুলো কিন্তু মহাদিসদের কোয়ালিটি হাদিস জানা নয় তো ইমাম আবনী পরে মোল্লা তিনি হাদিস জানতেন ঠিক আছে অনেক হাদিস তিনি জানতেন তবে হুবহু তিনি প্রত্যেকটা ওয়ার্ড মহাদিসদের মতো বলতে পারতেন এমনটা নয় প্রত্যেকটা হাদিসে তিনি সনদ বলতে পারতেন এমনটা নয় তিনি হাদিসের মতন জানতেন সংক্ষিপ্ত রূপ যেমন আমি জানি আপনি জানি আরো বিশ জন মানুষ জানে এইভাবে তিনি প্রচুর হাদিস জানতেন

জানতেন তার তার মর্যাদা কমে যায় এমনটি নয় তিনি মুজাইদ ইমাম এটা প্রমাণিত ভাই আমি একটু শেষ করি আমি এই বিষয়টা শেষ করি অনেকে মনে করেন ইমাম আবনীপা রহমালকে আমরা জয় বলি হাদিসে বা তিনি হাদিস তিনি জানতেন না তার মানে এই নয় ভাই যে তিনি হাদিস জানতেন না মানে আমরা এটা বোঝাই যে ইমাম বুখারী ইমাম আহমেদ বিন হাম্বেল তারা সনদ মতন প্রত্যেকটা ওয়ার্ড প্রসঙ্গে মানে যেভাবে অবগত ছিলেন ইমাম আবনী পারেমল্লা এই দৃষ্টিকোণ থেকে তিনি মহাদেশের অন্তর্ভুক্ত নন বরং তিনি আমি আপনি আরো ওলেমা আছে শেখ লুৎফর রহমান ফারাইজি আছে বড় বড় ওলেমা আছে

টে যার কারণে হাবিস তার কাছে অল্প সংখ্যক হলেও সেই হাদিসটার মানা ছিল বর্তমান অসংখ্য হাদিসের সমান এটা কিন্তু আমাদের আলেমাদের থেকে আমরা মুখ থেকে শুনি জি ভাই

ছি এই জন্য তার কাছে খুব কম সনদেই হাদিসটা তার কাছে চলে এসেছে হাদিসটা সই মানে বেশি গ্রহণযোগ্য তো ভাই আপনার কথা ধরে নিলাম কিন্তু এর জন্য কোনো সবুজ বা প্রমাণ তো লাগবে হাদিস

ঠিক আছে প্রথম কথা হচ্ছে ইমাম আবু হানিফা একটাও লিখিত নয় দুই নাম্বার যেমন মুসনাদে ইমামে আজ মুসনাদ সহস্তে প্রয়োজন আর আমি কথাটা শেষ করি আমি আমি শেষ করি ইমাম আবু হানিফা সনদ দিয়ে তার পরবর্তীতে ছাত্ররা নকল করেছে ঠিক আছে এখন দেখেন ইমাম আবু হানিফা একটা হাদিস বর্ণনা করেছে ওই হাদিসটা ইমাম আবু হানিফা সংকলন যদি করত সনদটা কম হতো বরং তার কোন ছাত্র ছাত্রের ছাত্র ঠিক আছে এরা নকল যখন করছে তখন তারও দেখুন সনদ কিন্তু চার পাঁচটা পড়ে যাচ্ছে যে ইমাম আবনীপা রহমল্লার জন্য দেখা তিনটে সনদ লেগেছে তো ইমাম যদি যদি নিজে হস্তে করে যেত কম থাকতো কিন্তু ইমাম আবনীপা না করে তার ছাত্র বা তার পরের ছাত্র করতে গিয়ে আরো দুটো চেন লেগে গেছে এর জন্যই অধিকাংশ হাদিস জয়ীপ হয়ে গেছে যেমন আপনি রিজাল শাস্ত্র দেখবেন মোহাম্মদ হাসান বিন সাইবানী ইমাম মোহাম্মদ তারপরে অধিকাংশ মহাদিসগঞ্জ যারা করেছে

দ্বিতীয় কথা হলো সাবিদের মধ্যে যে ইফতলাপ ইস্তেহাত হইছে ইস্তহাদের মধ্যে তো ভিন্নতা হয়েছে ইস্তেহার তো সবার একরকম হয় নাই ভাই আপনাকে আমি এখনো ভাই আমি তো ইফতলাফ হবে না কথা তো কখনোই বলিনি রে ভাই আমি বলছি ইক্তলাফ হয়েছে এটা তো 100% আমি বলছি যে আপনি আপনি যে কুসুলটা বলছিলেন যে সাহাবি আল্লাহর রাসূল থেকে যখন সুস্পষ্ট বক্তব্য আসলো তখন সেটা ইক্তলাফ হয়ে গেছে মানে ইক্তলাফ চলে গেছে জি জি আমি ওইটা ওইটা তো পরে পরে হচ্ছে সাহাবেরা যে ইক্তলাফ করছে ইজতিহাদ করছে সেই ইজতিহাদের মধ্যে ইক্তলাফ হওয়াটা স্বাভাবিক অবশ্যই হবে হ্যাঁ সেই সেই ক্ষেত্রে তো এই যে ইক্তলাফটা কিন্তু কম না

এবার ইজতেহাদের দুটো তরুপ মানে মানে দুই ধরনের এখন দেখতে হবে আপনি যে যে নিজে ইজতেহাত করেছে এখন কোন মাসাল ইজতেহাদ করেছে এখন যে একটা উদাহরণ পেশ করেন তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কি আসলে ইজতেহাত ছিল না এটা নুসুস্তা না থাকার কারণে বাধ্য হয়ে করতে হয়েছে তারপরে তিন নম্বর পয়েন্ট হবে যে তারপরে হাদিসটা যখন কেউ জানিয়েছে তারপরে কি তিনি কি নিজের ইজতেহাদের রায় দিয়েছে না হাদিসের উপরে আমল করেছে দুটো পয়েন্ট সমাধান দুটো

কোনো ফিকহের কিতাবের মধ্যে সনদ বর্ণনা করা থাকে না এর কারণ হলো হাদিসের মধ্যে সনদের মেইন বিষয় হলো আল্লাহর রাসূলের কথাকে সংরক্ষণ করা আর ফিকহের কিতাবের মধ্যে যেটা থাকে যে আকম সংরক্ষণ করা আকমের জন্য সনদের প্রয়োজন থাকে না কোনো ফিকহের কিতাবে থাকে না কারণ বিভিন্ন সময় যেমন মালিকের কিতাব পড়ে আবু হানিফা ইব্রাহিমুলার মাজহাব কিতাব পড়ে শাফেঈদের কিতাব পড়ে তারা কোস এই যে শাফেঈর মাস্টার ভাই এগুলা তো সাধারণ বিষয় এগুলো তো সকলে জানে বিষয়টা হচ্ছে যে যখন কোন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে ইখতিলাফ হচ্ছে ঠিক আছে কোন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা অনেক অনেক ইখতিলাফ সাহাবীদের মধ্যে এমন পাওয়া যায় সাহাবীদের মধ্যে অনেক ইখতিলাফ এটা পাওয়া যায় দেখা যায় আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটা মত দিয়েছে আর আনাস ইবনে মালিক একটা মত দিয়েছে তো আব্দুল ইবনে মাসউদের সূত্রে ইখতিলাফ করার কারণ যে তার কাছে আল্লাহর রাসূলের মারফু হাদিস দিয়ে তিনি দলিল পেশ করেছেন বা তিনি বর্ণনা করেছেন কিন্তু আনাস বিন মালিক রাহু তিনি নিজে একটা ইজতেহাত বা তার একটা মত পোষণ করেছে তার কাছে এরকম অনেক ইতলাপ আছে এটা একটা ইকতলাফ এখন দেখেন ইখতলাফ হর হর মানে এটাই যে আপনি যদি ধরে নেন ইকতলাফ মানে যে কোনো নুসুস নেই তার জন্য তাদেরকে ইকতলাপ করতে হয়েছে বা এটা শুধুমাত্র একটা মাত্র পথ নয় ইতলাফ হওয়ার জন্য নাহলে যে দশটা রাস্তা মানে দশটা কারণে ইকতালাপ হয়েছে এখন এই ইকতলাপ মানে মানে একটা পরে একটাকে যখন আপনি দেখতে যাবেন তখন অটোমেটিক বুঝতে পারবেন শেষ মেশ একটা পয়েন্টে এসে উপস্থিত হবে জিকতেলা ফর কারণটা পরে সাহাবাই পরে যুগের পরে 1400 বছর পার হয়ে গেছে এখন এর মধ্যে 1400 বছরের মধ্যে কোনো আলেম যদি এই কথা না বলে যে এই সাহাবিত এতে একটা ভুল হইছে সেক্ষেত্রে কি আজকে যেমন আমার এটা বলা সঠিক হবে যে ওই সাহাবাই ভুল করছে না অবশ্যই না আচ্ছা

এটা হুজ্জত হয় না কথা বুঝতে পারছেন ভাই একজন ব্যক্তি বিশেষ কোন আবদুল্লাহ ইবনু ওমর আল্লাহ আনু আল্লাহ আল্লাহ সবসময় তাহলে রাস্তায় যেতে 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 এক জায়গায় দাঁড়িয়ে পেশাব ফিরতে বসে পেশাব ফিরলেন জিজ্ঞাসা করো কেন তো উনি বলছেন যে এই ব্যাপার আল্লাহ রসুলকে দেখেছি এটাও তার আমল ঠিক আছে তা হচ্ছে সম্ভবত সাহাবি মবি আবনু কুর্রাতা তিনি হচ্ছে সবসময় কলার বোতামটাকে খুলে রাখতেন তাকে প্রশ্ন হলো কেন তা খুলে থাকা অবস্থায় দেখেছি তো এগুলো তাদের ব্যক্তিগত আমল এই আমলগুলো কিন্তু উন্মতের জন্য এটা দলিল বা হুজ্জত হয় না কিন্তু তিনি মারফু তিনি বর্ণনা করেছেন না না এগুলোকে দলিল হিসেবে গ্রহণ করেন না না আপনাকে জাস্ট বলছি আমি আপনাকে আপনাদের সাহাবী

ঠিক আছে স্পষ্ট আবু সবচেয়ে হাতিস বেশি বর্ণনা করে দিলেন তিনি যদি ফোকাহা না হন তিনি যদি ফকি না হন আনাস বিন মালিক যদি ফোকাহা না হন তাহলে ভাই আর মানে ফোকাহা পৃথিবীতে কে আছে

ওসমান সবচেয়ে আজুক আর আলী হচ্ছে উম্মতের মধ্যে শেরব মানে সবচেয়ে বড় ফোকাহা ইকতলাফ দূর করার জন্য তার পাণ্ডিত্য অনেক তো ভাই এটা তার একটা সিফাত বৈশিষ্ট্য আল্লাহর রসুল এটাকে প্রাধান্য দিয়েছে এটা তো আল্লাহ রসুল ছিল বলে তার পরবর্তী সময়তে মানে আল্লাহ যখন বলেছে তার পরবর্তী সময় যে আলী রাজার ফোকাহা দূর হয়ে গেছে বা মানুষ এমনটা তো নয় এখন যদি কোন ইকতলাফ হয় তাহলে আলী রাজা তো আলাদা ফোকাহা মেনে নিতে হবে মেনে না।

আর অনেকে মহাদীব নিয়ে জাবাদ এটা সবাই মুশতাইক পর্যায়ে মুস্তাহিক ফেরাত দেওয়া তো ওই জমানায় আল্লাহ রসুল এর জমানার তো দরকার নেই কারণ আবদুল্লি নবরের দিল্লাহ নু আল্লাহ রসুল এর জমানায় খুব ছোট ছিলেন আল্লাহ রসুল তাই কি বলবে যেমন এই যে আপনার আলীফহমাদিলির কথা আছে আলীব নহমাদি এই ফুকা ফুকাহাদের পরিচয় গেছে যে ফুকি কারা কারা ছিল আরে ভাই ফোকাহা সাহাবের ছিল তাদের একটা জামাতের কথা আছে এটা তো অস্বীকার করা কিছু না রে ভাই আমার কথা সেটা ছিল না আমার কথা ছিল আমার কথা ছিল যে আনাস ইবনে মালিকের কথা যখন বলছিলাম তখন আপনি বললেন যে সব সাহাবীকে মানতে হবে তেমনটা তো নয় তো আমি যখন ইবনে ওমরের কথা বললাম তখন আপনি এই যে কলটা বলে আমি তার জন্য প্রশ্ন করলাম ভাই ইবনে ওমর কি ফুকাহা কি ফুকাহা নয় হ্যাঁ ইবনে উমরের এটা খাস একটা আমল তিনি এটা করতেন মবি ইবনে কুরাতা তিনি ওই আমলটা করতেন এরকম সাহাবীদের খাস কিছু আমল আছে আবু হুরায়রা আরে ভাই মানে হচ্ছে

শরীয়তে হুজ্জত হওয়ার জন্য কারণ আপনি বলেছেন যে আপনাদের ইকতলাফ হয় কিসে মূলত আপনি প্রথম বলেছেন আমলের কারণে ইকতলাফ সাহাবিদের আমলের কারণে ইকতলাফ ফতোয়ার কারণে প্রথম বলেনি তার মানে এখানে দুটো পয়েন্ট যে উম্মতে ইকতলাফ হওয়ার কারণ তার মানে একটা আমল আর একটা ফাতুয়া এবার তার জন্য আমলের পক্ষে দলিল দিতে গেলাম আপনাকে যে অনেক সাহাবি আছে যাদের খাস আমল আছে কিন্তু খাস একজন বা দুজন সাহাবির আমলটা একটা হুজ্জত হিসেবে গ্রহণযোগ্য হবে না বরং একটা বড় জামাত লাগবে ঠিক আছে যে এই মতামত দিয়েছে ভাই এটা আমার দাবি ছিল এখন আপনি কথা না বোঝার এক জায়গায় চলে যাচ্ছেন আপনি প্রথমে ওটাকে ভুল ধরার চেষ্টা করলেন কথা না বুঝার জন্য আপনাকে বলি এই যে আমি যে বললাম যে সাতজন বড় বড় ছিল পক্ষী কেন বলা হলো এটা বলুন

ওটা যে উম্মতের মানে সকলের লিস্ট এমনটা তো নয় তার গবেষণা তিনি হ্যাঁ তার গবেষণা হ্যাঁ তার গবেষণা মক্কাতে কিছু ফোকা হয়েছিল মদিনাতে কিছু ছিল বাসরাই ছিল কুফাই ছিল তিনি নকল করেছেন আলিবিন মাদিনী মৃত্যু মনে করে তেত্রিশ তো তার দৃষ্টিকোণে তিনি গবেষণা পেশ করেছেন তো এ কথা তো আমিও তো বলছি ভাই এটা এটা তো আমার পক্ষে দলিল হলো এটা তো আমার পক্ষে এটা তো আমার পক্ষে দলিল হলো রে ভাই কেমন কেমনে এটা তো আমার পক্ষে দলিল হলো এই জন্যই যে সাতজন যদি ফোকাহা সাহাবির নাম যদি উল্লেখ করা থাকে ঠিক আছে এবার এদের মধ্যে যদি ইকতলাফ হয় তবে সেটাকে ধরা যেতে পারে যে ফকিদের ফকি সাহাবির মধ্যে ইকতলাফ হয়েছে তো এটা ইকতলাফ কিন্তু দেখা যাচ্ছে বাকি যেসব সাহাবি আছে অপরিচিত সাহাবি যারা খুব মাসুহুর নয় তাদের ইখতলাফ যদি আপনি ইখতলাফের খাতার মধ্যে ঢুকিয়ে দিয়ে বলেন যে এই তো এই মাসালাতে অমুক সাহাবি আছে আমরা পেয়েছি এই ইখতলাফ তো এটা তো ইখতলাফ তাহলে গ্রহণযোগ্য হবে না কেন হবে না আপনি তাই করতে পারেন আপনার মাসালা অমুক সাহাবীর এই কাজ করেছে আরে ভাই আমি আপনাকে কথা বলতে পারিনি ভাই একটা সাহাবীর ফতোয়া একটা সাহাবীর ফতোয়া বা একটা আমি প্রথম থেকে কথা বলছেন ভাই একটা সাহাবীর ফতোয়া বা একজনের আমল এটা ইখতলাফের মধ্যে হয় না বরং জামাত লাগবে জামাত তো হাজির করেন ফতোয়া আর আমল তো একই জিনিস না আজব তো ভাই ফতোয়ার ভিত্তিতে তো আমল করবে রে ভাই ফতোয়া ফতোয়া ভিন্ন জিনিস ভাই ভাই সাহাবীদের যখন একটা ফতোয়া দেয় তার আমলটা বর্ণনা আছে মুসনাব আব্দুরিতে খুলে দেখেন প্রথমে এখানে মুসনাব আব্দুর রাজ্জাক আর ইবনে আবি সাইবার বর্ণনা একটা চETA যে প্রথমে একটা মারফু ওই ওই সাহাবী থেকে বর্ণনা করে তারপরে তার আমলটা বর্ণনা করে সাহাবীর তার ফতোয়াটা বর্ণনা করে হ্যাঁ তো যে সাহাবি ফতোয়া সে আমল যদি তার পরিপন্থী হয়ে যায় দেখা যাচ্ছে ধরেন একজন সাহাবি একটা রেওয়াত একটা হাদিস বর্ণনা করেছে ঠিক আছে কিন্তু সে বর্ণনা যেটা আছে তার আমলটা করছে সেই সাহাবি উল্টা যেমন আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন ধরেন উবাদা বিন সামিদ বা আবু হুরা রদি আব্দুল ইবন আব্বাসের কথা ধরেন আব্দুল নাব্বাস আব্বাস রদি আল্লাহ তালু বলছে ওয়াইজা মানে ওয়াইজা কুরিয়াল কোরআনের তাফসিরে যে এটা নামাজের জন্য নাজিল হয়েছে তোমরা এটা নামাজে তার মানে তোমরা ইমার পিছনে পড়বা না এখন দেখা যাচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নিজে স্বয়ং ইমাওয়েশনের সূরা পড়তেন কিন্তু তার তাফসীর পাওয়া যাচ্ছে যে এটা কোরআনটা নাজিল হয়েছে মানে করে এটা নামাজের জন্য এখন বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে তার বর্ণনা আর তার আমলটা পরস্পর বিরোধী এমন অনেক ঘটনা আছে তো এই ক্ষেত্রে আসল হচ্ছে এটা যে এই সাহাবীর আমলটাকে প্রাধান্য দিতে হবে তার ফতোয়া দেওয়া যাবে না না এটা জি যখন কোনো সাহাবির দেখেন এখানে দেখেন তাফসির দুটো বিষয় দেখেন ভাই এটা এটা ভাই আমাদের উসূল না এটা Hanafi আমি আপনাকে বলছি কোন Hanafi কি কইছো ভাই আমি বলছি আপনি শুনেন একজন রাবি একজন একজন রাবি একটা হাদিস বর্ণনা করলো আর সেই বর্ণনাকারীর রাবি তার আমলটা দেখাচ্ছে বর্ণনাকৃত হাদিসের পরিপন্থী উল্টো তো এক্ষেত্রে তার বর্ণনা আর তার আমল সম্পূর্ণ যখন পরিপন্থী হয়ে যায় তখন কোনটাকে গ্রহণ করবেন দুটো যদি সহি হয় তো এখানে ওসুল হচ্ছে এটা যে এই রাবীর আমলটাকে গ্রহণ করতে হবে কেননা বর্ণনা তিনি করেছেন তিনি খুব ভালোই বোঝেন তার জন্য তিনি আমলটা তার আমলটা দেখলেই তার বর্ণনাটাকে বোঝা যাবে হয়তো আপনি ওখান থেকে তার বর্ণনা থেকে উল্টে ইস্তেমবাদ করতে পারেন কিন্তু সাহাবির আমলটা উনি হাদিস বর্ণনা করছে উনি আমল করছে পরিপন্থী এটা হতে পারে না

না না ভাই এটা তো অসুল আপনাকে উদাহরণ দিলাম রে ভাই এরকম আপনাকে কয়েকশো দিতে পারবো যে আবু হাল থেকে আছে দেখেন 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 আমি আপনাকে বলি আবু থেকে থেকে সহি মুসলিমে বর্ণনা আছে আবু হা বলছে ইজা কারা আনসিতু যখন কিরাত করা হয় তখন তোমরা চুপ থাকো কিন্তু সহি মুসলিমে বননা আছে আবু কে যখন জিজ্ঞাসা করছে যে যখন আমরা ইমাবাস থাকবো কি করবো তখন হচ্ছে ইকরাফিন আফসিক তুমি তখন তোমার অন্তর দিয়ে মনে মনে পড়ো এই মনে মনে পড়ার ব্যাখ্যাটা আবার অনেক আছে তো এখানে আবহাওয়ার অর্থ আপনারা বুঝলেন কি ইজা কারা যখন কোরআন পাঠ করা তখন চুপ থাকো তো আপনার অর্থ নিলিমা পিছনে পড়া যাবে না অথচ আবহাওয়ারা বলছে না তুমি মুক্তা দিচ্ছে পড়ো তার মানে আপনাদের ওই বুঝটা ভুল কেননা তার ফতুয়া তার আমলটা পড়ার পক্ষে কিন্তু আপনার ওনার ওই কথা থেকে উত্তর নিচ্ছেন যে না পড়া যাবে না এটা আপনাদের হানফিদার ভুল এস নাম্বার করা এই অন্য মাসালা ফিকি মাসালা ডুকলে আজকে সারা শেষ হয়ে ভাই এটা ওসুল দেখালাম জাস্ট একটা হাদিস থেকে মাউকুফ হাদিস আর মারফুর মধ্যে একটা যেমন মারফু হাদিস আর মাউকুফ হাদিস থেকে যখন ইসলামবাদ করে একটা নিয়ম ওসুল আছে ঠিক একইভাবে মাউকুফের সঙ্গে মাউকুফ সাহাবিদের হাদিস বর্ণনা ঠিক আছে বা তাদের ফতুয়া তাদের আমলের মধ্যে পরিপূর্ণ হয়ে গেলে একটা ওসুল আছে এবার ওসুল যদি না জানেন তাহলে তো ভাই আপনি কখন কোনটা পরে তার যদি হবে আপনি সেটা তো ধরতে পারবেন না আর হানাফিরা অধিকাংশ ক্ষেত্রে হানফিদের 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 ভুল হানাফিদের মূল ওসুল ভুল হওয়ার কারণ হচ্ছে এটাই যে তারা সাহাবিদের কোন একটা মানে শুধুমাত্র বর্ণনা তারা গ্রহণ করে নিচ্ছে বা তাদের এই একটা জিনিসকে গ্রহণ করছে কিন্তু তাদের আমলটাকে তারা হদিসে খুঁজে পাচ্ছে না আরে ভাই আমলটা দেখুক প্রথমে ওই সাহাবি হাদিস বর্ণনা করলে তার আমল যদি হাদিসের পরিপন্থী হয়ে যায় তাহলে আপনার ইস্তেমবাদ ভুল যেমন ইজা কারা ফানসি তু যেমন কোরআন পাঠ করে তোমরা চুপ থাকো আবহাওয়ার বর্ণনা করছে ঠিক আছে কিন্তু আবু হেরা ইমা পেছনে সুরা ফাতে পড়ার পক্ষে স্পষ্ট হানাফিরা স্বীকার করেন আবু হেরার মাঝাব ছিল এটা ইমা পেছনে পড়ার পক্ষে তো আবু হেরার ওই দলিল দিয়ে ইস্তেমবাদ করা এটা তো একটা গেয়ারমি ছাড়া কিছু না রে ভাই

আপনি কিন্তু ভুল ইস্তেমাত করতে পারেন কিন্তু উনি বর্ণনা করছেন উনি যদি আমল যদি ভুল করেন তাই হবে নাকি রে ভাই এ বিষয়ে অন্যান্য থাকতে পারে তাহলে উনি হাদিসে বর্ণনা করতে গেলেন কেন

তো ভাই এখানে ইমাম ইবনু কাইয়্যুম মানে ইমাম আহমেদ কলটা নকল করেছে এখানে জবা হচ্ছে দুই ধরনের যেখানে যে শব্দ নিয়ে ইমাম আহমেদ বিন হামবেল কল নকল করেছে সেটা হচ্ছে তাকফির শব্দটা নিয়ে আর তাকফিরের একটা মানে যেটা মানে ডিকশনারি একটা অনুবাদ হচ্ছে যে ওইটা ওই मसाला বিষয়ই নাই একটা তিনি হাদিস বর্ণনা করলেন আবার কি ভাই কথাটা শেষ করতে দেন ভাই ওখানে যাব রে ভাই ওখানে যাব ওখানে যাব রাত ভাই এখানে 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 দেখেন ইমাম আহমদ বিন হাম্বল থেকে শুনেন ভাই ইমাম আহমেদ বিন হাম্বল থেকে দুটো মত আছে জাস্টিস তাকী ওসমান হাফেজাহুল্লাহ দারসে তিরমিজি দ্বিতীয় খণ্ড 21 পৃষ্ঠাতে লিখেছে ইমাম আহম্মেদের দুটো মত একটা বুকের উপরে বাধা একটা নাভির উপরে বাধা

একটা হচ্ছে নাভির ওপরে একটা হচ্ছে বুকের ওপরে কিন্তু মাকর কথা ইমা আহমেদ বিন এই হাফিজ বিন আব্দুল্লাহ নকল করেনি তার মানে এবং ইমাম আহমেদের ইমাম আহমেদের ছাত্র থেকে নকল করেছে ইমাম আহমেদ বিন হাম্বলের ছাত্র থেকে ভাই ইমাম আহমেদের হ্যাঁ ইমাম আহমেদের বুকের উপরে কল নাই ইমাম আহমেদ বুকের উপর কল আছে ভাই আছে না নেই বলেন আমি দেখাচ্ছি তাহলে এখনি

নামাজের মধ্যে নামাজের মধ্যে ফিরসলা নামাজের মধ্যে বুকের উপরে হাত বাঁধা মাকরু এই কথা কিন্তু ইমাম ইমু কায়ুমের আপনার ফাওয়াইদে নাই ঠিক আছে বরং এখানে আছে আচ্ছা ফিরসলা শব্দ কি বলেন যে নামাজের মধ্যে বুকের উপরে হাত বাঁধাকে মাকরু বলেছে বুকের উপর হাত বাঁধা নামাজ ছাড়া ভাই এখানে না এখানে আরে ভাই কার সম্মানার্থে সম্মানার্থে দাঁড়ানোর জন্য এখানে অনেকে ব্যাখ্যা করেছে যে কারকে সম্মানার্থে বুকের পরে হাত দিয়ে মাথাটাকে ঝুঁকে আপনি দাঁড়াতে পারবেন কি পারবেন না তো এখানে মাকরু আরাম কিন্তু আপনি এমনি হাত ছেড়ে দিয়ে বা নাভির নিচে হাত রেখে বা সাধারণ আপনি দাঁড়াতে পারবেন কি পারবেন না জায়েজ এই ব্যাখ্যা অনেকে করেছে না আমি বলেন তো ইমাম ইবনে কাইয়্যিম ইমাম আহমেদ বিন হামবলের ব্যাখ্যাটাকে ওলামারা অনেকে নিয়েছে এইভাবেই যে এখানে যেহেতু নামাজের কথা নাই তো এখানে কোন অর্থে এখানে দুটো জব দিই আমি প্রথম যেমন আহমেদ বিন হাম্বল যে হাদিসের ভিত্তিতে মানে এই মানে জবটা দেওয়ার চেষ্টা করতে হাদিসটা প্রথমে প্রমাণিত নয় হাদিসটা সহিহ নয় ঠিক আছে আর দুই নম্বর এখানে ফিস সালাত নামাজের মধ্যে যে বুকের পরে হাত বাঁধাকে মাকরুহ বলেছে এটা হাদিস থেকে প্রমাণিত বা ইমাম আহমেদের কল থেকে প্রমাণিত নয় দুই নম্বর বিষয় যে এখানে তাহলে থেকে নবির উপর ইয়ার ওই যে হাত বাঁধার যে কারণগুলো আছে নবী ভাই আপনি এখনো বুঝতে পারেননি ভাই ভাই এখনো বুঝতে মধ্যে না না মাসালে আবু দাদেক এর ফিস ছলায় শব্দ নাই এটা যে নামাজের মধ্যে বুকের উপর হাত বাঁধাকে মাকরু বলেছে এটা প্রমাণিত নয় আরে ভাই শেষ করতে দেন আপনারা করতেছেন মাসালা না ভাই নামাজের masala নাই ভাই এই নামাজের masala নাই নামাজের masala শব্দ নাই নামাজের শব্দ নাই যে নামাজের মধ্যে এটা মূলত কোনো মানুষকে সম্মানার্থে দাঁড়িয়ে দাঁড়িয়ে

মুজামুল ওয়াস্তিতে দ্বিতীয় খন্ডে সাতশো একানব্বই বিরানব্বই ইমাম আহমেদ বিন হাম রহমুল্লাহ ইমাম আহমেদ বিন হামাল তাকফির এই শব্দটাকে নিয়েই তিনি কিন্তু এই ইস্তেহারটা করেছেন তার এখানে তাকফির এই শব্দের অর্থ শুধুমাত্র এটা নাই যে বুকের পুরে হাত বাঁধা বরং ঝুঁকা তো কেউ যদি বুকের পুরে হাত বেঁধে যদি ঝুঁকে আল্লাহ ব্যতীত অন্য কারের কাছে তাহলে এটা মাকরু বা এটা হারাম এই জন্য বলেছে কিন্তু আপনি যদি এমনি নাভিনে চাহাত সমস্যা নাই

মানে রুহুল আমিন সিরাজ ছিল আর ওই আবরার ভাই ছিল আচ্ছা আপনারা তাহলে ছুটি যান আপনারা যান এখন অনেক রাত হলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কাত ভাই আপনারা তো দেখছি অনেকক্ষণ ধরে আপনারাও সঙ্গে লেগে আছেন অনেক রাত্রি প্রায় রাত্রি দুটো বেজে গেছে রাত্রি জি আলহামদুলিল্লাহ আলোচনা অনেকে শ্রবণ করলেন আর এখনও এইটি নাইন এখন উনি নব্বই জন ভাই আছেন তো আপনারা কিছু কমান্ড কি করেছেন একটাও পড়িনি আলহাম দেখি কী কমান্ড করেছেন আর আলোচনা শুনে আপনারা কে কি মনে করলেন একটু বলেন একটু কমান্ডগুলো পড়ি ব্যাটারির চার্জ মাত্র ফোর পার্সেন্ট চার পার্সেন্ট সে সন্ধ্যার পর থেকে লেগে আছে কথা বড় তিতা লিখছেন কতটা পরিশ্রম করলে এই বয়সে মাত্র তিন বছরে এত কিছু জানা যায় আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ হেরান আহম্মদ রোমান ভাই লিখছেন জাজাকাল্লাহ সুন্দর আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ হেরান ভাই বিষয়টা তা নয় দেখেন আজকের আলোচনা দেখেন কোন কত সুষ্ঠভাবে আলোচনা হলো অথচ আজকে আমাদের সঙ্গে অ্যাড ছিল টোটালে সাতজন সাতজন আমরা আলোচনা করেছি মানে সাতজন অ্যাক্টিভ ছিল কিন্তু এই যে প্রতিপক্ষ আমাদের যারা ছিল আবরার ভাই আর রুহুল আমি সিরাজি ভাই এরা কিন্তু কি আলোচনা করেছে আলোচনার মতো তার জন্য কোনো মারামারি গল্প মানে কোনো তাদের সঙ্গে কটুক্তি কোটু মন্তব্য কিছু হয়নি যেহেতু আলোচনা করেছে ভদ্রতা দেখেছে আলহামদুলিল্লাহ ইলমি আলোচনা করেছি আমরা ইলমি জব দিয়েছি আলহামদুলিল্লাহ ইলমি আলোচনা করেছে ইলমি জব দিয়েছে এখন কেউ যদি করে করে গালি দেয় তো তার সঙ্গে তো ভাই ভালো ব্যবহার করা এটা সম্ভব নয় হ্যাঁ কার কতটা ইলম আছে কে কতটা হকের প্রতি আছে ইলমি আলোচনা করলে এটা প্রকাশ পাবে উনি অনেক প্রশ্ন করেছেন যদিও সবগুলো হানাফিদের ওসুল আমি হানাফিদের ওসুলই দিয়ে তাদেরকে বলেছি হানাফিদের এই ওসুল সঠিক ওসুল কোনটা হাদিসের ওসুল কোনটা হাদিস থেকে ইস্তেমবাদ করার ওসুল কোনটা আলহামদুলিল্লাহ সবগুলো দেখিয়েছি আমি যতটুকু জানি যেখানে জানিনি সেখানে ভাই বলেছে আমি জানি না কেননা উনি বলেন মাসাইলে দাউদে ইমাম আহমেদ বিন হাম্বাল থেকে বুকের উপরে হাত বাঁধাকে মাত্র বলেছে আমি ভাই জানি না আমি বলেছি আবু দাউদের কথা জানি না ইমাম কাইমের ফাওয়াইদের কথা আমি জানি তার জন্য বললাম পরবর্তী সময় বলেন না আছে আবার পরবর্তী সময় রহুলা বিন সিরাজি ভাই বললো যে না মাসাইল আবুদাদের কথাটা নাই তো আমি এখনই চেক করে নেব যেটা একবার চেক করেছি আছে কি নাই সুজন মাহমুদ ভাই লিখছেন ভাইজান আপনার এলমে আমি মুগ্ধ জাদাকাল্লা খায়রান ভাই খায়রুল রহমান ভাই লিখেছেন অনেক সুন্দর আলোচনা হয়েছে ভাই জাজাকাল্লা খায়ের ভাই যারা ইলমে আলোচনা করবে তাদের সঙ্গে ইলমে আলোচনা করতে ভালো লাগবে এবং কেউ পাকামু করলে তো আর আলোচনা করা সম্ভব নাই আব্দুল মামুন আলহামদুলিল্লাহ খুব ভালো মির্জা ভাই লিখেছেন আমাকে যুক্ত করবেন ভাই ভাই রাত্রি দুইটা বাজেছে আর যুক্ত করে এখনো না আজকে আর আমার মোবাইলের চার্জ নেই এক পার্সেন্ট চার পার্সেন্ট চার্জ আছে আমি তার জন্য হাতে মোবাইল ধরে চার্জে বসিয়ে রেখেছি মোবাইলটাকে খাইরুল আলম জেজকাল্লাহ ধন্যবাদ ভাই ঘুমাবেন না সকালে ফজর পড়তে পারবেন ভাই আসলে সত্য কথা বলতে আমি তো রাত্রিবেতে ঘুমাই না সারা তুমি পড়ি আমি ফজরের নামাজ পড়ার পরে একটু ঘোরাঘুরি করে ফজরটা কেটে গেলে আমি ঘুমাই কেন ফজরে পরে ঘুমানো নিষেধ আছে তার জন্য যখন সকাল হয়ে যায় তখন ঘুমাই ফজের পরে আরও এক ঘন্টা পড়াশোনা করি তারপরে আমি ঘুমাই মোটামুটি যখন সুবে সাদেক মানে সকাল হয়ে যায় তখন ঘুমিয়ে যাই দেড় তিন ঘন্টা ঘুমাই আলহামদুলিল্লাহ তাতে হয়ে যায় আরেকটা প্রশ্ন করেছেন ভাই আমি কাজ করছি আর আপনার কথা শুনছি আমার অনেক সময় জাগতে হয় আচ্ছা আচ্ছা জাদেকালে খায়রান এম ডি মিরাজ ভাই বলছে এরপরে যুক্ত করতে ঠিক আছে ভাই যুক্ত করব মনের ভাই লিখেছেন খুব সুন্দর আলোচনা হয়েছে রাহুল ভাই আল্লাহ আপনার জ্ঞান আরও বাড়িয়ে দিক আমিন জয়াক আল্লাহ খাই আমিন জিহুল মোল্লা রাহুল ভাই আমি সৌদি আরব থেকে দেখছি জয়দেক আল্লাহ খাইন ভাই প্রবাসী ভাইরা অনেক কষ্টে আছেন আল্লাহ আপনাদের রুজি রোজগারে বরকত দিক সত্যপাথে পথিক ভাই লিখেছেন রাহুল ভাই আপনার জ্ঞানের ওভার বৃদ্ধি করে আমিন সেজন লিখেছেন তার এই লাইনে পড়াশোনা করেও আপনার কাছে পরাস্ত ভাই পরাস্ত নয় ইলমি আলোচনা যারা করে তাদেরকে আমরা পরাস্ত বলি না যে হেরে গেল বরং যারা ইলমি আলোচনা করে না শুধু মুখের জোর দেখায় তাদেরকে বলি যে ভাই তুই পারিস নি বা কুটু মন্তব্য করি যারা ইলমি আলোচনা করলো আমি জয় লাভ করেছি এটা আমি কখনোই বলি না যারা শুনবেন তারা হকটাকে পেয়ে গেলে আলহামদুলিল্লাহ আমাদের আলোচনার সার্থক আমি জেতার জন্য আলোচনা করি না এই মূলত ইলমি আলোচনা করি যখন তখন কি মানুষকে সত্যটা জানিয়ে দেওয়ার জন্য আজিমুদ্দিন শেখ বলছে প্রথম শুনলাম ভালো লাগলো আলহামদুলিল্লাহ জাজাকাল্লা খায়রান ভাই ইউটিউবে সার্চ মারেন বি আর রাহুল হোসেন ফোন মোনাজারা বাহাস প্রচুর পেয়ে যাবেন দুইশো মতো এরকম পেয়ে যাবেন শুনতে থাকেন ইনশাল্লাহ সত্যগুলোকে বুঝতে পারবেন মোল্লা রাহুল ভাই আপনাকে আমি অনেক ভালোবাসি ভাই আপনাদেরকে আমি ভালোবাসি অনেক দিনই ভাই আছেন যাদের সঙ্গে এখন পর্যন্ত সাক্ষাৎ বা দেখা হয়নি কিন্তু আপনাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ টেলিকম ঢাকা হ্যাঁ ভাই লিখেছেন জাল্লাল নিখাত বৃদ্ধি করুক আমিন জেজাকুল্লাহ খায়রান এম ডি আলিয়াক আলী কক্স খাইরান জেজাকাল্লাহ খেরান জেজাকুল্লাহ খেরান বরাকুল্লাহ ফিকুম হক কথা কথাবরতী তা লিখেছেন আগামীতে দেখা হবে ইনশাল্লাহ ভাই জি ইনশাআল্লাহ ভাই ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ তো যাই হোক ভাই কেউ যদি এরকম মানে ধীরে সুস্থে যদি কোনো জিনিস জানার জন্য বা ডিসকাশন করার জন্য বা আলোচনা করার জন্য আসে সব সবচেয়ে বেশি ভালো হয় কেননা আলোচনা যখন হবে দুজন কথা বলবো দুজনের কথা বা দুজনের মানাহাজ বা দুজনের মানে কোনটা হক বাতিল এটা খুব সহজে বুঝতে পারবেন আর বিতর্ক হলে কি মানে অনেক সময় ফাউল কথা বেফিস কথা তারা তো বলে তারা তো গালি পর্যন্ত দেয় অনেক সময় তো আমিও বলি কেন ভাই আমরা তো মানুষ তো আমরা তো আর ফেরেস্তা না আমাদের ধৈর্য শক্তিও অত বেশি আমার ধৈর্য শক্তিও নাই তবে আলহামদুলিল্লাহ আজকে কাউকে গালি দিয়েছি এটা কোনো ভিডিও থেকে বা কোনো ফোন রেকর্ড থেকে প্রমাণিত নয় হ্যাঁ কিছু কটু মন্তব্য হয়তো করেছি কিছু কটু মন্তব্য করে ফেলি কেন তার বিরোধী পক্ষ যখন থাকে সে যে খুব ভালো ব্যবহার করে এমনটি নয় যে ভালো ব্যবহার করবে তার সঙ্গে আমরা ভালো ব্যবহারই করব সুজন মন্ডল লিখছেন না ভাইজান তারা অনেক ক্ষেত্রে সত্যটা গ্রহণ করতে চাইনি। ভাইজান বাংলাদেশে কবে আসবেন আমাদের এখানে একটা প্রোগ্রাম করতে চাই ইনশাল্লা বাংলাদেশে নভেম্বর সফর আছে টেলিকম ঢাকা বংশাল বংশাল ঢাকা থেকে ভাই ঢাকাতে তো আলহামদুলিল্লাহ আমার দ্বিতীয় বাড়ি বলতে পারেন বাংলাদেশে গেলে তো ঢাকাতেই থাকতে হয় বংশালে তো আলহামদুলিল্লাহ যাই আমি হাজারিবাগে থাকি বাংলাদেশে যখন থাকলে হাজারিবাগ লেদার টেক যে কলেজ আছে তার পাশে শেরে বাংলা রোড আরিয়া নাসিফ ভাই লিখেছেন আপনি আমাদের ক্লাস নেন ভাই সপ্তাহে একদিন আপনার মতো হতে চাই ভাই আমি ক্লাস নিতে পারবো না ভাই আমি তো ভাই আমি শিখছি আমার তো মানে সব সময় তো বই খাতা নিয়ে এদিকে বই খাতা নিয়ে হ্যাঁ অনেকে বলেছেন যে বই দেখবেন ভাই বই তো আমার এখানে খুব বেশি নেই আমার বই মানে বিছানাতে সবসময় পড়ে থাকে এই যে বই এই যে এখানে বই মানে এগুলো হাতের কাছে রেখে দিতে হয় এগুলো হচ্ছে হচ্ছে দেবন্দীদের বই এখানে যেগুলো দেখছেন সবগুলো দেবন্দীদের বই এগুলো হচ্ছে দেবন্দীদের বই যা আছে এখানে সবগুলো দেবন্দি হানাফিদের বই আর এখানে দেখছেন এগুলো আরবি বই আরবি মুল নুস্কা বুখারি মুসলিম আবদার তির মিজি মুসন হফিব নাবি সাহেবা শাস্ত্র এখানে মোটামুটি কিছু বই আছে আমার লাইব্রেরিতে কিছু আছে মানে এগুলো আমার বাড়িতে যেগুলো আছে সেগুলো আরো কিছু বই আছে দেখাচ্ছি এটা হচ্ছে হিন্দুদের বই এখানে বেদ এটা ইংরেজি মানে বেদের ইংরেজি ভার্সান এগুলো হচ্ছে হিন্দি ভার্সান এটা হচ্ছে ইংরেজি ভার্সান এটা বাংলা ভার্সান এগুলো হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থ এগুলো সব হিন্দু ধর্মগ্রন্থ আছে এখানে খ্রিস্টান আছে এগুলা হাদিস আছে এটা আরবি বই থাকি মানে হাদিসের বই এটা মিসকাতুল মাসাবি এটা লুগাত আছে এটা কোরআনের তাফসীর আছে এটা শিয়াদের কোরআন এটা এটা কাদিয়ানিদের কোরআন এটা শিয়াদের কোরআন এটা কাদিয়ানিদের কোরআন আরও আছে এখানে ওই ঘরে কিছু বই আছে ওই ঘরে কিছু বই আছে তো মূলত এটা আমার বাড়ি আর আমার লাইব্রেরি আছে এখান থেকে আরও চার কিলোমিটার দূরে মানে বাড়িতে যে বইগুলো সবসময় না লাগ না রাখলেই নয় আর এখন তো সামেলা শ্যামেলা আলহামদুলিল্লা মা ঝামেলা থাকলে খুব সহজে শিখতে পারবেন এটা হচ্ছে মাকতো এই ঝামেলা এটাই হচ্ছে মূল মূল বই গবেষণা করার জন্য এটা হচ্ছে শাহ এর মধ্যে আলহামদুল্লাহ সমস্ত কিতাবগুলোই আছে তবে সবগুলো আরবি এটা থাকলে কোনো বইয়ের প্রয়োজন হয় না এটা আলহামদুলিল্লাহ এখান থেকেই আনাফিদের ফিকের বই সবগুলো পাওয়া যায় আনাফিদের ফিকের বই আরও যা আছে জাহিমুল্লা ভাই লিখছেন আমার বাড়ির নদীয়া রানাঘাট ভাই রানাঘাটে তো আমাদেরকে প্রায় যেতে হয় কেননা রানাঘাট দিয়ে কলকাতা ঢুকতে হয় তার জন্য রানাঘাটে প্রায় যেতে হয় মুস্তফা সেলিম ভাই বলছে ভাই বাহারান থেকে দেখছি অনেক ভালো লাগছে জাজাকাল্লা খায়রান ভাই বড় তিতা বাড়ি নাকি বিশ্ব লাইব্রেরি যে ভাই যেগুলো মানে হিন্দু খ্রিস্টান নাস্তিকদের বই নাস্তিকদের বই আছে ওপরের ওই ওপরে ওই সেলফ আছে ওই সব নাস্তিকদের বই নাস্তিকদের বই অনুসরী এরকম ঢাকা ভাইয়া ঢাকায় আসলে শুরি মসজিদে অবশ্যই আসবেন জি ভাই শুরি এবার প্রোগ্রাম দিতে পারি নাই মানে প্রোগ্রাম শিডিউল আগে থেকে কমপ্লিট ছিল তো শরি ইকবাল ভাই প্রোগ্রাম চেয়েছিলো কিন্তু তাকে দিতে পারি নাই ইনশাল্লাহ আবার ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ জানিয়াতে আছে তখন হতে পারে সুজন মোহাম্মদ ভাই লিখেছেন আপনার কাছে পড়তে চাই অনলাইনে একটু ব্যবস্থা করলে খুশি হতাম বইগুলো কিছু দান করা যায় ভাই জান ভাই রক্ত দিতে রাজি আছে বই দিতে রাজি নাই ভাই বইগুলো এক একটা বইয়ের পেছনে এক একটা ইতিহাস আছে ভাই এত বই যেগুলো বিশেষ করে হানাফিদের বই কাদিয়ানিদের বই শিয়াদের বই নাস্তিকদের বইগুলো হিন্দুদের বই এগুলো যে মানে কেনাটা বড় কথা নয় এই বইগুলোকে সংগ্রহ করতে যে কত তপস্যা লেগেছে চিন্তা করতে পারবে না কিছু কিছু বই আছে বইয়ের দাম দেখা যাচ্ছে মাত্র দেখা যাচ্ছে আড়াইশো টাকা কিন্তু বইটা সংগ্রহ করার জন্য দেখা যাচ্ছে আমাকে আরো এক হাজার টাকা খরচ করতে হয়েছে তো এক একটা বইয়ের পেছনে মানে যেগুলো হিন্দুদের বই বিশেষ করে আর শিয়াদের বই কাদিয়ানিদের বই আর দেবন্দিদের বই এইসব বইগুলোকে দাম যদি আড়াইশো টাকা কিন্তু এক একটা বইয়ে কমপক্ষে ভাই পরিশ্রম খাটনি এবং ডবল ডবল দাম দিয়ে কিনে নিয়ে হয় তাই বই ভাই দেওয়া যাবে না রক্ত দেওয়া যেতে পারে রক্ত লাগলে বলবেন রক্ত দেবেন ইনশাল্লাহ বই দেওয়া যাবে না শেখ খায়রুল ইসলাম ভাই সিলেটে আসবেন হ্যাঁ খায়রুল ভাই সিলেটে প্রোগ্রাম আছে কিন্তু কোথায় প্রোগ্রাম আছে এটা জানি না তবে সিলেটে প্রোগ্রাম আছে এবার ইনশাআল্লাহ অনুজ টেলিকম ঢাকা জি ইনশাল্লাহ হুম সেজয় মোহাম্মদ ভাই লিখেছেন এই বইগুলো কোথা থেকে পাওয়া যাবে ভাই যান ভাই কোথা থেকে পাওয়া যাবে বই তো আর এক দোকানে পাওয়া যায় না হিন্দুদের বই কিনতে গেলে হিন্দুদের বুক স্টলে যেতে হবে তাও সব বই পাওয়া যায় না আমি মানে যেখানে যাই সেখান থেকে বই পেলে আমি বই কিনে নিয়ে চলে আসি দেবন্দি বেউলভি শিয়া দেখি না যার বই পাই তার এটাই নিয়ে আসি ডেট বলবেন ভাই যান সে খায়রুল ভাই বলছেন ডেট বলবেন ভাই ভাই ডেট জানি না আমার কাছে শিডিউল এখনো পৌঁছায়নি বাংলাদেশের যে রায়হান ভাই সিডিউল করে তিনি জানেন আমি কোনো ডেট জানি না তবে সিলেটে তিনি বলছিলেন প্রোগ্রাম আছে এ আর রায়হান ভাই বলছেন রাহুল ভাই হাহরান জয়ের মুহ ভাই আমার বাড়ি নদীয়া রানাঘাট আমি এখন সৌদি আরব থেকে দেখছি খুব ভালো লাগছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনার এলমারো বাড়ি দিক আমিন জাজাকাল্লাহ হেহরান ভাই জি ভাই অনেকে তো অনেক রাত্রি ধরে আছেন আর আমি তো সন্ধ্যার পর থেকেই তো ধরেন এই আলোচনাটা মানে দু ঘন্টা আড়াই ঘন্টা করে হয়ে গেল অনেক রাত্রি দুটো পনেরো ইন্ডিয়ান সময় আরিয়ানা সিফ বা ঢাকা সেরে বাংলা নগ আর থেকে আমি নিয়মিত তাবলিকে যেতাম যখন কোরআন এবং সেই হাদিসের কথা বলতে লাগলাম আমাকে ভ তোরা শত্রুর চোখে দেখতে শুরু করলো ভাই এটা তো স্বাভাবিক সব জায়গাতেই ভাই মোহাম্মদ ইহসান ভাই চিটাগে আসবেন ভাই চিটাগে প্রোগ্রাম আছে কি বলতে পারছি না ভাই মনে নেই চিটাগে প্রোগ্রাম আছে কেন নেই এমনি খাদুল ভাইউদ্দিন সারা রাত পড়াশোনা করেন যে ভাই ফজর পর্যন্ত পড়াশোনা করি তারপরে সলাত আদায় করে তারপরে আরো এক ঘন্টা পড়াশোনা করে তারপরে ঘুম ভাই বলেছে উনস টেলিকাম ঢাকা রাজশাহী চাপাইন কোনো প্রোগ্রাম আছে ভাই চাপাই নবাবগঞ্জে প্রোগ্রাম নেই তবে আশেপাশে সম্ভবত আছে চাপাই নবাবগঞ্জের আশেপাশে আছে ইনশাল্লাহ রাজশাহীতে তিন চারটে প্রোগ্রাম আছে মুজফরবিন মহাসেন হাফিজ তাহল্লাই দুটো প্রোগ্রাম নিয়েছে ওনার একটা মাদ্রাসাতে আর একটা উনিও একটা প্রোগ্রাম নিয়েছেন গেছেন ভাই আপনার সঙ্গে দেখা করতে অনেক ইচ্ছে ছিল যদি আপনি সময় দেন ভাই বাংলাদেশে গেলে আসলে সময় পায় না বাংলাদেশে গেলে খাওয়ার সময়টাও পাওয়া যায় না কেননা দেখা যাচ্ছে পনেরো দিনের জন্য যাই আর পোগ্রাম দেখা যাচ্ছে থাকে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশটা দুপুরে একটা মসজিদ প্রোগ্রাম রাত্রেপাতের প্রোগ্রাম আবার আছে সন্ধ্যা পরে প্রোগ্রাম মানে যেখানে যাই সেখানে একটা একটা করে প্রোগ্রাম হয়ে যায় দার্সের প্রোগ্রাম মসজিদ প্রোগ্রাম তাৎক্ষণিক বক্তৃতা মানে এরকম হয়ে যায় তার জন্য মানে দেখা করার সময় থাকে না একটা জায়গাতে প্রোগ্রাম করে রাত্রি দেখা যাচ্ছে দেড়টা দুটার দিকে গাড়ি ছেড়ে দিলাম পরের দিন সাত ঘন্টা আট ঘন্টা সফর করে গিয়ে আর একটা প্রোগ্রাম করলাম দুপুরবেলাতে দিয়ে আবার দেখা রাতে যে আরো দুশো কিলোমিটার যেতে হলো মানে এইভাবে চলতে থাকে ভাই রহমান ভাই বলছেন বলেছেন যাকে ভালোবাসা যায় তার সঙ্গে জান্নাত থাকা হয় ভাই আপনার সঙ্গে জান্নাত থাকতে চাই জানার থাকবেন ভাই সোনানদের আদেশ চার হাজার একত্রিশ নম্বর আদেশ মান তাসাবি ফাহুয়া মিনহু যে ব্যক্তি যার অনুসরণ করবে কেমন তার সঙ্গে হবে জাহির মুল্লা ভাই আপনার ফোন নম্বর কি দেওয়া যাবে ভাই আমার ইন্ডিয়ান ফোন নম্বর তো সকলেই জানে নাইন সেভেন থ্রি ফোর এইট থ্রি ডাবল ফাইভ ডবল জিরো মাহমুদ আলী ভাই কেমন আছেন ভাই আমি ত্রিপুরা থেকে আলহামদুলিল্লাহ ভাই জেজাকাল্লা খেরান আলী রিজিয়ান মাহমুদ ভাই বলছেন যে ঢাকায় আসবেন কবে ভাই নভেম্বর ইনশাল্লাহ সিলেট মৌলভী আসবেন ভাই সিলেটে যাব এটা জানি কিন্তু কোন এলাকাতে যাব এটা বলতে পারবো না জুয়েল কিং বলছেন আপনাদের অনেক আলেম নভিজের সানে বেয়াদবিমূলক কথা বলে কেন আপনাদের অনেক আলেম নবীজ ইসানী বিয়াদুবিমূলক কথা বলে কেন ভাই কে বলেছে তো জানি না যদিও মুজাফরবিন মোহসানের নামে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে তিনি বলেছেন মোহাম্মদাল্লাম তুমি বিয়াদবি করছো কেন তো আসলে বিয়াদবি নয় এটা ছিল পীড়াপিড়ি তবে যিনি বক্তৃতা দিয়েছেন তিনি পরবর্তী সময়তে বলেছেন যেটা এটা করছে পিড়ি কেন এটা বলেছি তবে উনি যখন বলছেন আর ব্যক্তি কোনো ব্যক্তি যদি মুখ থেকে কোনো কথা যদি ভুল করে বলে ফেলে তারপরে যদি সেটা নিজেই সংশোধন করে দেয় যে আমি এটা বলিনি আমি ওটা বলেছি তাকে আর অভিযোগ করা যায় না তাকে অভিযোগ করা যায় না আর কোনো ব্যক্তির অন্তরে একটা জিনিস আছে কিন্তু মুখে মুখে যদি বা উল্টো কথা বলে ফেলে অন্তরে আছে বেফাইস না নবীকে আমি পিরাপিরি মানে বিয়াদবে কথা বলিনি অন্তরে থেকে বলেনি কিন্তু মুখ থেকে স্লিপ অফ টাঙ্ক একটা হয়ে গেছে এমনটা যদি হয় তারপরে কোনো ফতোয়া জারি হবে না সেই মুসলিমের হাদিস আছে দেখবেন দু হাজার আঠারো নম্বর হাদিস একজন ব্যক্তি প্রসঙ্গে আল্লাহ বলছেন যে কোনো একজন ব্যক্তি তাকে একটা সে একটা উট চড়াতে গিয়েছিল তো উট চড়াতে গিয়ে সে ব্যক্তি ঘুমিয়ে পড়েছিল তো তখন তার উটটা হারিয়ে যায় তো ঘুম থেকে উঠে তিনি উটটা খুঁজে বেড়াচ্ছেন পাচ্ছে না সারাদিন খুঁজে খুঁজে পাচ্ছে না ক্লান্ত হয়ে গেছে তখন উটটা হঠাৎই তার সামনে চলে এসেছে তখন সে বান্দা সেই ব্যক্তি তখন বলছে হ্যাঁ আল্লাহ তুমি আমার গোলাম মানে তুমি আমার গোলাম আল্লাহকে বলছে সে ব্যক্তি যে আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার বান মানে আর তুমি আমার গোলাম আর আমি তোমার মালিক এরকম একটা কিছু উক্তি আছিল সেই মুসলিমের হাদিসে তো এই ব্যক্তি কিন্তু আল্লাহকে গোলাম বলছে মানে এটাকে খুশিতে কিন্তু তার আসলে অন্তর থেকে নয় মানে তিনি মুখ থেকে এটা বলে ফেলেছেন তো ফতোয়া জারি হয় মূলত আকিদাগত বিষয় তার অন্তরে কি চলছে অন্তর থেকে যদি সেটা বিশ্বাস করে যে রসুলকে তিনি বিয়াদুব মনে করেন বা বিয়াদুব বলেন তাহলে সে ব্যক্তি স্পষ্টভাবে সে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে কিন্তু অন্তরে তিনি বিয়াদব বলেননি স্লিপ অফ টাঙ্ক মুখ ফুসকে বলেছে বা কথা বলে স্পিডে তার শব্দটা সঠিক হয়নি এরকম যারা বক্তৃতা দেয় তাদের মধ্যে অনেক ভাই আমার অনেক জায়গাতে ভাই হয়ে যায় এই ধরনের কথা তো ভাই এটা বুঝে নিতে হবে এটা কোনো মানুষ এটা বলে না অনস্থলিকম ঢাকা টেলিকম ভাই বলছে যে পেরাপিরি কথা বলেছে জি ভাই আমি শুনেছি আমি শুনেছি আমি সেটা বুঝেছি ভাই প্রশ্ন করেছিল অনেকে এটাও ঠিক ওটাও ঠিক বলে এটাও শুননাথ ওটাও শুননত এটা বলে এটা ইসলামের সৌন্দর্য ভাই ইসলামের সৌন্দর্য এটা নয় বরং পবিত্র করা সরি ইমরান একশো চার নম্বরে আর দেখবেন এবং মিশকাতের একাধিক হাদিস দ্বারা প্রমাণিত বুকের মুসলিমের একাধিক হাদিস দ্বারা প্রমাণিত আলসুল বলেছেন যে তোমরা যারা মানে পূর্ববর্তী উম্মতরা গোমরা হয়েছিল পথভ্রষ্ট হয়েছিল তারা ইকতেলাফ করে ইকতেলাফ করে গোমরা হয়েছিল সরি ইমরান একশো চার নম্বরে এত আছে যে তোমরা যদি কিতাব সিস স্পষ্ট হয়ে যায় পরে তোমরা যদি ইকতেলাফ করো তোমাদের জন্য ভয়ভয় শাস্তি আছে তো কোরআন স্পষ্ট হয়ে যাওয়ার পরে ইকতলাপ এটা জায়েজ নয় এখন যদি হয় তাহলে ইতালাপ সমাধান করতে হবে রাখা এটা ইসলামের সৌন্দর্য নয় বরং এটা ইসলামের দুর্নাম করা ইসলামে একটা হাজা সিরাতে মুস্তাকিম সোজা সরল একটাই পথ সুরাহ নামের একশো তিপান্ন নম্বর এক তাই ইতলাফ যদি সৌন্দর্য হয় তাহলে ঐক্যমত যারা বলছে ইসলামের মতন মতনৈক্য এটা সৌন্দর্য তাহলে ইকতলাফের উল্টো কথা হচ্ছে ঐক্যমত তার মানে বলতে হয় ঐক্যমত তার মানে ইসলামের একটা খারাপ জিনিস ইকতলাপ যদি সৌন্দর্য হয় ইকতলাফ যদি ইসলামের সৌন্দর্য হয় তাহলে ঐক্য হওয়াটা তাহলে অসৌন্দর্য তো ওইসব ব্যক্তিরা আবার দেখেন তারাই যারা বলে যে ইকতলাপগুলোই সৌন্দর্য আবার তারা ঐক্যর কথা বলে আচ্ছা জাই যাই হোক ভাই অনেক রাত্রি হলো আপনারা পুরো আছেন যারা এখন তো রাত্রি বারোটা তাদের জন্য বাংলাদেশে যারা আছেন তাদের জন্য তো তিনটে প্রায় তিনটে বাজে দশ আমাদের ইন্ডিয়াতে দুটো বিশ অনেকজন এখন আছেন তো যাই হোক ভাই আমরা আর সময় নষ্ট না আপনাদের এখন মানে একটু রেস্ট করব বলতে হাত মুখ ধুয়ে একটু পড়াশোনা করতে হবে আজকে মতো বিদায় এখানে নিচ্ছি আল্লাহ স্মাতাল আপনাদের সকলকে ভালো রাখুক জয়াক আল্লাহ আল্লাহম্মা وبحمدك واشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك علیک السلام عليكم ورحمه الله وبركاته